আমাদের পরবর্তী সেশন শুরু করছি আর দেরি না করে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি শ্রী সন্দীপ রায় চন্দ্রিল ভট্টাচার্য বরিয়া মজুমদার এবং সর্বশেষে সঞ্চালক শ্রী গৌতম ভট্টাচার্যকে আলোচনার বিষয়বস্তু সোনার গোয়েন্দা ফেলুদার গল্প সেশন শুরুর আগে বরিয়ার লেখা বইটির একটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে আমাদের এখানে বই রাখা রয়েছে আমাদের প্যানেলিস্টরা যদি দয়া করে একটি একটি করে বই হাতে তুলে নিয়ে ফিতে খুলে বইটির উদ্বোধন করে ধন্যবাদ শুরু হচ্ছে ফেলুদার 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই বিশেষ সেশন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উপস্থাপনায় একজন লোক তার বয়স 27 বছর সে চারমিনার খায় বোধহয় 27 রকমের তাসের খেলা জানে ব্যাংকে চাকরি করে ক্রিকেট খেলে ভিড়ের মধ্যে কলিশন বাঁচিয়ে এত জোরে ছুটতে পারে যে না দেখলে বিশ্বাস করা যায় না তার বাড়ি রজনীশেন লেন এই ভদ্রলোককে নিয়ে বাঙালির একজন আইকন যিনি 50 বছর ধরে বাঙালি যার সঙ্গে জড়িত সেই ভদ্রলোককে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান ফেলুদা 50 যেটা বরিয়ার বইয়েরও শিরোনাম কিন্তু ভাবতেই কিরম লাগে যে ফেলুদার 50 বছর হয়ে গেল কি বলেন সন্দীপ বাবু ফেলুদার 50 বছর কিরম একটা লাগে না ফেলুদার 50 ভাবা যায় মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না কারণ মনে হলো সেদিন জন্ম নিল ফেলুদা আর নীলোহিত দুজনের বয়স 27 আর একটা অদ্ভুত ব্যাপার যে একই বছরে 1965 প্রথম যেবার নীলোহিত বেরোয় সে বছরই প্রথম ফেলুদাকে নিয়ে লেখা সত্যজিৎ রায় প্রথম লেখেন একই বছরে দুজনের জন্ম বাঙালির দুজন আইকনিক চরিত্র নীলোহিত এবং ফেলুদা বরিয়া কি বলবে ফার্স্ট ও 50 নয় ও স্টিল 27 ইনফ্যাক্ট 27-এরও কম দেখে যা মনে হচ্ছে আরও কমাচ্ছে সো ইউনো বাট এই যে 50 মানে দেখো আমি বইটা লিখছিলাম যখন ফার্স্ট বাবুদাকে বললাম বইটা লিখবো 50টা তো একটা উপলক্ষ এটা 100 হলেও তখনও আরেকটা উপলক্ষ থাকবে কারণ যেটা তুমি আমি পারি না সেটা ফেলুদা পারে সৌমিত্রবাবুর শরীর খারাপটা ফেলুদা ঠিক করে দেবে রাইট ফেলুদা বাঙালির হ্যারি পটার যেটা তুমি আমি পারবো না সেটা ও করে দেখিয়ে দেবে অ্যান্ড ও দাদা শার্লক হোমস বন্ড ওয়ালেন্ডার যেই বলো না কেন পরেও কেউ তোমার দাদা হতে পারবে না ফেলুদা পারবে ফ্লুরিজের সামনে ট্যাক্সি থেকেও নামবে নিউ মার্কেটে চানাচুরও খাবে ক্রসও খাবে না জ্যাগুয়ার চড়বে না চুরুট খাবে না কিন্তু ফেলুদা পারে দ্যাটস ওয়াই ফেলুদা এই 50 কেন 100 তো এরকমই থাকবে বরিয়ার ইন্ট্রোডাকশনটাই দেওয়া হয়নি বরিয়া মজুমদার সচিনের সঙ্গে ব্যান্ড্রা ইমরান খানের সঙ্গে অক্সফোর্ড ফেলুদার সঙ্গে রজনীশেন লেন ইকুয়ালি কমফোর্টেবল বরিয়া ফেলুদা যদি অক্সফোর্ডে যেতেন কিরম হতো ব্যাপারটা আমি বাবুদাকে বলেছি সামনের বছর নিয়ে যেতে লন্ডনে ফেলুদাটা কেমব্রিজের বদলে অক্সফোর্ডে শ্যুট করতে অলরেডি বলে বারবার বারবার বলছি যে নেক্সটটা হ্যাজ টু বি লন্ডনে ফেলুদাটা শ্যুট করো আমরা অক্সফোর্ডে ব্যবস্থা করব কেমব্রিজের বদলে অক্সফোর্ডে শ্যুট আমার একটা কথা বলো ফেলুদাকে যদি সত্যজিৎ রায় অক্সফোর্ডে পড়াতেন তাহলে কি বাঙালিয়ানাটা একটু কমে যেত না তাহলে যেটা হতো আমরা যারা অক্সফোর্ড যাওয়ার জন্য ছোটবেলা থেকে বেশি করে চেষ্টা করি আরও ডবল চেষ্টা করতাম ফেলুদা গেছে
ওয়েল সেড। আবিরকে জিজ্ঞেস করি যে তোমাকে একটু উঠতে হবে, 6 ফুট লম্বা শরীর নিয়ে একটু উঠতে হবে। তুমি একই সঙ্গে ফেলুদা এবং ব্যোমকেশ, আমাদের প্লিজ দেখাও যে হাঁটা চলায় কি তফাত হয় ফেলুদার ব্যোমকেশ। আমি একটু অভিনয় করতে হবে না আজকে, আমি ফেলুদা যেহেতু আলোচনা ফেলুদা নিয়ে, এবং যেহেতু আজকে ফেলুদা অ্যাট 50, সেই জন্য আমি মোটামুটি ফেলুদার কাছাকাছি একটা পোশাক পরে এসেছি। এবং এখানে যারা আছেন তাদের সবাইকে বলি আমরা অভিনেতাদের বিশেষ বিশেষ কিছু সুবিধা পাই। আমি এই মুহূর্তে যে ডেনিমটা পরে আছি, আমি বাদশাহ আংটিতে সেই ডেনিমটাই পরেছিলাম। এটা আমি মানে আবদার করে বুনিদির কাছ থেকে বলেছিলাম এটা আমি বাড়ি নিয়ে যেতে চাই, নিজেদের ব্যবহার করতে পারি। ব্যোমকেশটা করতে গেলে এখন আবার আপাতত ধুতি ফুতি পরতে হবে, এই ঠান্ডার মধ্যে সেটা খুব একটা ভালো কাজ হবে না। কিচ্ছু ধুতি পরতে হবে না, আমি চশমাটা তোমায় দিচ্ছি, তুমি ব্যোমকেশ ব্যোমকেশ ফিল করবে। বাবুদার সঙ্গে আমার একটা মাত্র ডিল আছে যে ফেলুদার যাবতীয় কোনো রকম অনুষ্ঠানে চশমা পরা চলবে না, আমি কোথাও চশমা আনিও নি আজকে। আমি বিশেষ একটা টক শোতে জানতাম ব্যোমকেশ নিয়ে আলোচনা হবে, চশমাটা পকেটে রেখেছিলাম, যখন আলোচনা উঠেছিল চশমা পরে। আচ্ছা ঠিক আছে, তোমার তো ব্যোমকেশ আর ফেলুদার হাঁটার ম্যানারিজমটা কি তফাত এটা বলতেই হবে, দেখো এত লোক এসেছেন আজকে ছুটির দিনে, এটুকু তো বলবে না। আর একটা তফাত বলতে পারি, সেটা হচ্ছে যে এখানে যদিও যেটা এক্ষুনি বড়িয়া বললো যে ফেলুদা 50, এটা ভাবাই যায় না। আমার মনে হয় বইতেও ফেলুদার বয়স 35 পরে আর বাড়িনি, বাট ব্যোমকেশের বয়স আর পরেও বেড়েছে, কাজেই এটা একটা ডিফারেন্স বলে দিতে পারি। তো কি সেটা তুমি যখন অভিনেতা হিসেবে দুটো চরিত্র করো তখন না, এমনি আমার মনে হয় যে ধুতি পরলে হাঁটাটা একটু এমনি চেঞ্জ করে যায়, একটু অন্যরকম হয়। আমি এটুকু বলতে পারি যে যখন বাদশাহ আংটি করেছিলাম তখন খুব ইন্টেনশনালি আমি খুব বেশিভাবে ফেলুদাকে ম্যাচিওর দেখতে চাইনি। আমার মনে হয়েছিল যেটা তুমি বললে এক্ষুনি যে তখনও যেহেতু ফেলুদা ব্যাংকে চাকরি করে, এবং আমার মনে হয়েছিল বাদশাহ আংটি গল্পটা পড়ে, এবং যখন স্ক্রিপ্ট হয়েছে, যখন সিনেমার শুটিং হয়েছে, তখন আমি এটা বাবুদের সঙ্গে আলোচনা করেছিলাম, আমার মনে হয়েছিল যে ফেলুদা তখন নিজেও নিজেকে পরখ করছে, কারণ ও হয়তো বিদেশি গোয়েন্দা বই পড়ে নিজেকে নিজের বুদ্ধিতে শান দিয়েছে, ও জানে ওর অবজারভেশন পাওয়ারও ভালো, কিন্তু ও তখনও নিজে ওই যেটাকে বলে আর কি অন দ্য ফিল্ড, যদিও ফেলুদার গোয়েন্দাগিরি একটা হয়ে গিয়েছে, বাট তখনও ওই অন দ্য ফিল্ড ওই এক্সপিরিয়েন্সটা তখনও গ্যাদার করেনি, কাজে নিজেও নিজেকে পরখ করে যে আমি সত্যি যদি ভয়ঙ্কর কোনো ক্রিমিনালের সামনাসামনি পড়ি বা সেরকম কোনো একটা খুব জট পাকানো রহস্যের সামনে পড়ি আমি সত্যি সেটা পারবো কি না। কাজেই একটা খুব যে কনফিডেন্ট ভীষণ ম্যাচিওর সেই ব্যাপারটি ইচ্ছে করে আনতে চাইনি, একটু নাইভ একটু ছটফটে, সেটা আমার মনে হয় বড়িয়া তোমার বইতেও আছে, সেইটা রাখার চেষ্টা করেছিলাম বডি ল্যাঙ্গুয়েজে বা অভিনয়ে। এবং এটাও আমার মনে হয় বড়িয়ার বইতে আছে, একটা দৃশ্য ছিল যেখানে ডক্টর শ্রীবাস্তবকে ফেলুদা পরপর জিজ্ঞাসা করতে থাকে যে কবে কি হয়েছিল, তখন ওকে ওর বাবা এবং কাকা তারা বলেন যে বাবা ফেলু তুই তো একদম গোয়েন্দার মতো জেরা করছিস, তখন ফেলু একটু লজ্জা পায়। আমার মনে হয় এর পরের গল্প থেকে বা পরের সিনেমা থেকে লজ্জাটা আর পাবে না, তখনও কনফিডেন্টলি বলবে হ্যাঁ আমি তো গোয়েন্দা আমি তো জেরা করবো। সো ওই ডিফারেন্সটা রাখার চেষ্টা করি। তুমিও কি চারমিনার খাও? না আমি আপাতত ছেড়ে দিয়েছি, 4 বছর হলো। এই কখনো খেয়েছো চারমিনার? পরীক্ষার সময় পকেটে টান পড়লে, তখন বাজেট যেহেতু কম হতো তখন চারমিনারে হাত দিচ্ছি। চারমিনার খেলে নিজেকে কি ফেলুদা ফেলুদা লাগে? যে কোনোভাবে কোনোভাবে যদি ফেলুদার কোনো কিছু আর কি, মানে আমাদের তো পপুলার ল্যাঙ্গুয়েজেও চলে এসেছিলো, মানে আপনাকে কাল্টিভেট করতে হচ্ছে এটা আমরা এমনিও বলতাম, তো যে কোনোভাবে সেটা যে কোনোভাবেই হোক, চারমিনার হোক যে কোনোভাবেই হোক সেটা চেষ্টা করেছি, এমনকি বাহাতে লেখার চেষ্টাও করেছিলাম যেহেতু বাহাতে ব্যাট করতাম, কিন্তু সেটা খুব বেশি দূর এগোতে পারিনি, এত আঁকিবুকি হয়ে যাচ্ছিল ওটা। থ্যাংক ইউ। সন্দীপদাকে জিজ্ঞেস করি, আবির খুব ভালো ফেলুদা, সবাই আবিরকে খুব ভালোবাসে, তাও মনে করুন আপনার সামনে একটা চয়েস রয়েছে ফেলুদা নির্বাচন করার, এই বাংলার বাইরে 3 জন ক্রিকেটার, বড়িয়ার ভালোবাসার সচিন, দ্রাবিড, সৌরভ আর অশ্বিন, এখনকার কাকে আপনি ফেলুদা বাসছেন? দাদা তো একটাই। ইনফ্যাক্ট এটা উইথ ইয়ার পারমিশন, আমরা কয়েকদিন আগে একটা বাবুদা আর আমি একটা রিয়ালিটি শো শুটিংয়ের জন্যে বেহালা পেরোচ্ছিলাম, অ্যান্ড আমি কিন্তু কোনো প্রম্পট করিনি, স্যাডলি হি সেড, আমি বললাম এখানে সৌরভের বাড়ি, কিন্তু জানো যদি আরেকটু সব হতো তাহলে কিন্তু ফেলুদার পার্টটা করে দিতে পারতো, সো হি অ্যাকচুয়ালি সেড দ্যাট। সন্দীপ কি ফেলুদার সঙ্গে সৌরভের কোনো মিল খুঁজে পান চেহারা ছাড়াও? না আমার মনে হয় যে খুব একটা ইন্টারেস্টিং পার্সোনালিটি, আর খুব এখন যেভাবে হ্যান্ডেল করছে দুটো ফিল্ডই যেভাবে হ্যান্ডেল করছে, মানে অ্যাঙ্কারিং এবং এটা, সেটা খুবই অ্যাডমিরেবল বলে আমার মনে হয়, আর একটা তো অ্যাকসেপ্টেন্স রয়েছে। আচ্ছা তবে আপাতত আবির নিশ্চয়ই। আমি একটা জিনিস জিজ্ঞেস করি আপনাকে, এখানে আজকে সৌমিত্রদা নেই, সৌমিত্রদা প্রথম ফেলুদা, আমি আবির বড়িয়ার বইতে বলেছি যে প্রথম ফেলুদাই অরিজিনাল ফেলুদা, যদিও আবির সেই ব্যাটনটা খুব ভালোভাবে নিয়ে যাচ্ছে। আপনি কখনো টেম্পটেড হয়েছেন যে নতুন যে ফেলুদার ছবিগুলো করবেন
সৌমিত্রদা ফেলুদা করেছেন, যে সৌমিত্রদাকে ভিলেন হিসেবে ব্যবহার করা ফেলুদার ছবির প্রধান ভিলেন অথবা সিধু জাটার রোলে কিরম হয়? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এখন ব্যাপারটা হচ্ছে আমি সৌমিত্রবাবুকে কিন্তু সিধু জাটার রোলটা অফার করেছিলাম। ও করেছিলেন? আমি করেছিলাম, এবং আমার মনে হয়েছিল যে এখন মানে যদি শার্লকের মাইক্রফট হয় তাহলে ফেলুদার মানে উনি হতে পারবেন না কেন, খুব একটা ইন্টারেস্টিং কাস্টিং হবে বলে আমার মনে হয়েছিল। কিন্তু উনি খুব একটা আগ্রহ দেখাননি, তাই যদিও টেলিভিশনে একটা ফেলুদাতে উনি কাজ করেছিলেন অম্বর সেন অন্তর্ধান রহস্যতে, কিন্তু পরে যখন আমরা অ্যাপ্রোচ করি কৈলাসে কেলেঙ্কারির জন্যে তখন উনি খুব একটা আগ্রহ দেখাননি। তবে হলে দুর্দান্ত হতো, এখনও সময় আছে, এখনও সময় আছে। ভেরি গুড। চন্দ্রিল, বাঙালির আরেকজন খুব আইকনিক চরিত্র হচ্ছে লালমোহনবাবু। কি আছে লালমোহনবাবুর ডিএনএতে যে বাঙালি আর কারোর মধ্যে পায় না? যেটা আছে, প্রথমত সত্যজিৎ তো ওকে একজন কমেডিয়ান হিসেবে গড়েছেন, সত্যজিৎ সব কিছুর মতো ওটাও অসামান্য করতেন। কিন্তু যেটা বড় কথা, যেটা বরিয়ার বইতেও বারবার আমার ধারণা আছে, আমি একটু উল্টে দেখেছি, সেটা হচ্ছে একজন টিপিক্যাল মিডল ক্লাস বাঙালি ভদ্রলোক বলতে যাবো যায় সেই হিসেবে লালমোহন গাঙ্গুলিকে গড়া হয়েছে। এবার তার সীমাবদ্ধতাগুলোকে লালমোহনবাবুর মধ্যে সমস্ত দেওয়া হয়েছে। আর ফেলুদা হচ্ছেন একজন ভদ্রলোক যিনি একদম এগুলো সহ্য করতে পারেন না, তার স্বাভাবিক যে বোকামি ও ন্যাকামি ও পাকামি দিয়ে একজন মিডল ক্লাস বাঙালি তৈরি, এইগুলোকে ফেলুদা সহ্য করতে পারে না। উনি অসম্ভব পড়াশোনা জানা, লখনউ যাওয়ার আগে লখনউ সম্পর্কে সব পড়ে যাচ্ছেন, উনি খুব ভালো করে জানেন যে উট কোনখানে জল রাখে এবং কোনখানে রাখে না। যার জন্য সোনার কেল্লা ছবিতেও, কিন্তু সন্দীপদা তো বলতেই পারবেন, যে ফেলুদা যখন প্রথম লালমোহনবাবুকে বলে যে এইগুলো সব ভুল, তখন খুব ভায়োলেন্টলি বলে, মানে এই এই জিনিসটাকে ফেলুদা একদম টলারেট করতে পারে না যে তুমি না জেনে একটা বাতেলা করলে, একটা বইয়ের নাম দিলে ভ্যাঙ্কুভারে ভ্যাম্পায়ার, এ আবার কি, তুমি কিছু জানোই না। এই যে হর্নটা নিয়ে, এটা একদম ওখানে কোট করা আছে বরিয়ার বইতে, যে একটা গাড়ি কিনেছে লালমোহনবাবু হর্নটা বিচ্ছিরি, তো সত্যজিৎ বলছি আবার কি, এটা উৎকট, সত্যজিৎ বলছি, ফেলুদা বলছেন এটা কি, এরকম উৎকট হর্ন লাগিয়েছেন, এটা বোম্বে ফিল্মের মতন উচ্চকিত। এই যে এই পুরো যে ফেলুদার যে অপছন্দটা, সেটা বা মিডল ক্লাসের পছন্দগুলো, সেইটাকে প্রায় কারেক্ট করতে করতে ফেলুদা যাচ্ছে লালমোহনবাবুর মাধ্যমে বাঙালি ভদ্রলোককে যে চোখে সত্যজিৎ দেখতে চান, সেইটা লালমোহনবাবুকে কারেকশনের মাধ্যমে ফেলুদা বারেবারে বলতে যাচ্ছেন। দেখো, আমি এই প্রশ্নটা যদি এক লাইনে উত্তর দেওয়ার চেষ্টা করি, লালমোহনবাবুর মধ্যে কী আছে, লালমোহনবাবু ভাঁড় নয়, ইন্টেলিজেন্ট কমেডিয়ান, এই যে একটা ইউনিক মিক্সচার, সেইটা লালমোহনবাবু। দ্য রিজন বাবুদা এখনও লালমোহনবাবু পাচ্ছেন না, কারণ সন্তোষ দত্তর পর কেউ ইন্টেলিজেন্টলি বা উইটিলি এই হিউমারটা তুলে ধরতে পারেননি, সেই জন্য লালমোহনবাবু ইউনিক। বাট তুমি যে বললে না কাস্টিং, এটা ভাবো, আরেকটা ব্যাপার আছে যেখানে একটা খুব ইম্পর্টেন্ট জয়বাবু ফিল্মাতে যে একটা দৃশ্য রয়েছে, যে বিশেষ করে নাইট শোয়িং এর পরে, মানে বন্ধুত্বটা, মানে বন্ধুত্বটা যে কতটা গাঢ় এখন সেটা একটা খুব ইম্পর্টেন্ট দিক। কারণ যখন নাইট থ্রোয়িংয়ের পরের যে দৃশ্যটা রয়েছে ঘাটে, সেখানে ফেলু বলছে যে আমি এর বদলা নেব, নয়তো গোয়েন্দাগিরি ছেড়ে দেবো, এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলে আমার মনে হয়। কারণ যতই কারেকশন করুক বা যতই এ করুক, এ একটা থাকুক, অদ্ভুত একটা বন্ধুত্ব রয়েছে, তার কারণ লালমোহনবাবুর একটা অনেস্টি রয়েছে প্রচন্ড। ওই যে বলে না, যখনই ওই সোনার কেল্লায় গাড়িতে যাওয়ার কথা উনি বলেন শেয়ারে যাবো, কিন্তু এই কথাটা আছে, অর্থাৎ উনি ফেলুদার ঘাটে চেপে ফোকটে ঘুরে নেবেন না, ওটা করে শেয়ার করবেন। বা কামু যে একজন ভিলেন, এই ইঙ্কলিংটা কিন্তু ওর গোড়া থেকে আছে, উনি বুঝতে পারছেন না কেন, কিন্তু লোকটা ঠিক নয় এটা এটা বোঝার একটা ইনস্টিংক্ট ওর আছে। সন্দীপদাকে জিজ্ঞেস করি যে এই যে সংলাপটা, বাঙালির ভীষণ ভালোবাসার সংলাপ, উটরা কি কাটা বেছে খায়, এটা যখন হচ্ছিল, এটা নিশ্চয়ই পরে ডাবিংও হয়েছে, যখন এটা অ্যাকচুয়াল সংলাপটা জয়সালমীর হচ্ছিলো, আপনারা নিশ্চয়ই খুব হেসে ফেলেছিলেন, কী করছিলেন আপনারা তখন? না, তখন আমরা কেউ ছিলাম না, এটা তো গাড়ির মধ্যে হচ্ছে। আচ্ছা, কাছে এই গাড়ির মধ্যে আমার মনে হয় বাবা একটু হেসেছিলেন যখন উনি ক্যামেরা অপারেট করছেন। তো তারপরে এগুলো তো একটা ফেনোমেনাল ব্যাপার হয়ে গেছে, কারণ সেদিন মানে আমরা সকলে ছিলাম যখন সোনার কেল্লা দেখানো হচ্ছিল প্রিয়াতে, এবং একেবারে কানপুর বলে যখন একটা আড় ভাঙছে তোপসে, তখন থেকেই কিন্তু একটা জিনিস শুরু হয়ে যাচ্ছিল অডিয়েন্সের মধ্যে। এবং যখন জটায়ুর প্রথম আবির্ভাব হলো কানপুর স্টেশনে, কোনো কথা নেই, কিন্তু জাস্ট যখন এগিয়ে আসছে কুলির সঙ্গে, হল ফেটে পড়লো। না, এটা খুব অদ্ভুত লেগেছিল, আমরা একটা স্পেশাল স্ক্রিনিংয়ে ছিলাম এবং সেখানে ওই যেটা বললেন বাবুদা, একটা এক্সপেকটেশন থাকে, একটা অ্যান্টিসিপেশন হতে থাকে, এবং সেটা বোধহয়
বড় পর্দায় হোক ছোট পর্দায় হোক যেখানেই আমরা যত মানে অধিকাংশ কিন্তু এটা প্রথম বড় পর্দায় দেখছে। হ্যাঁ আমার প্রথমবার বড় পর্দায় সোনার কেল্লা দেখা, মানে আমরা যখন ছোট মানে টেলিভিশনে বা যে কোনো জায়গাতেই দেখি যখন ওই ট্রেনটা এসে থামে তখন একটা আলাদা অ্যান্টিসিপেশন তৈরি হতে থাকে যে এই জটায়ু আসছে। হ্যাঁ আমার মনে হয় না পৃথিবীর কোনো সাহিত্যে বা কোনো সিনেমাতে যে কিনা আমরা প্রথাগতভাবে ফেলুদা ছবি ফেলুদাই হিরো কিন্তু আর একটা চরিত্র আসছে তার জন্য এরকম একটা অ্যান্টিসিপেশন হতে থাকে। এবং গৌতমদা তুমি বিশ্বাস করবে না যেটা বাবুদা বললেন একদম ঠিক, উনি এসে ঢুকলেন তার পরের 30 সেকেন্ড কোনো ডায়লগ শুনতে পায়নি, মানে তাংমাতকারো যাদা হোক কিছু শোনা যাচ্ছে না সিটিতে। তো এরম জনপ্রিয়তা একজন আমি বলবো সহ চরিত্র সেরকম আমার মনে হয় না আর কোথাও এই উদাহরণ আছে। আমি চন্দ্রিলদার কথার রেশ ধরেই বলছি, আসলে লালমোহনবাবু আমরা সবাই আইদার তোপসে বা লালমোহনবাবু, মানে এই যে অনেস্টিটা যে শেয়ারে যাব না, বা যেখানে লালমোহনবাবুর একটা জিনিস অদ্ভুত লাগে উনি ভয় পান কিন্তু ভয় পেয়ে কিন্তু উনি পিছিয়ে যান না। যখন ফেলুদা বারবার ওনাকে জিজ্ঞেস করেন পারবেন তো, ঠান্ডার ভয় দেখাচ্ছে গুন্ডার ভয় দেখাচ্ছে, উনি তখন নিজের কতগুলো বই বিক্রি হচ্ছে সেইটা দিয়ে বোঝাচ্ছেন যে আমাকে ভয় দেখাচ্ছে না, এতগুলো কপি বিক্রি হয়ে গেছে, পিছনে কিন্তু ওই সৎ সাহসটা আছে। আর আমার মনে হয় ফেলুদার একটা ভীষণ সস্নেহ প্রশ্রয় আছে, গাড়িতে যেতে যেতে ওরম অবস্থায় আদৌ ঠিক সময় পৌঁছতে পারবো কিনা পোকরান ইত্যাদি যখন এই টেনশনটা চলছে তখন যদি কেউ বলে আচ্ছা উট সম্বন্ধে প্রশ্ন চলবে, ফেলুদা প্রথমেই বলে দিতে পারবো কোনো কথা বলবেন না চুপ করে থাকবেন, বলেনি কিন্তু বলেছে হ্যাঁ চলতে পারে। কনস্ট্যান্টলি একটা ওই সস্নেহ প্রশ্রয় কিন্তু লালমোহনবাবুর প্রতি ফেলুদার সবসময় আছে। আমার মনে হয় এই যে সততাটা এই যে বন্ধুত্বটা এটা ভীষণ ইউনিক, এটা প্রচণ্ড ইউনিক। আবির তোমাকে লালমোহনবাবুর প্রিয়ার গল্পটা বলছিল 30 সেকেন্ড সিটি, তারপর ও কি করেছিল জিজ্ঞেস করো, ইটস এ গ্রেট স্টোরি। কি করছিল তুমি? না আমি আমি একটু পরের জন্য অপেক্ষা করছিলাম, সেটা হচ্ছে সেই অমোঘ দৃশ্যটি, এবং সেইটা এখনও বলার সময় গায়ে কাটা দিচ্ছে যতবার দেখি ততবারই হয়। সেটা হচ্ছে ওই মরুভূমির মধ্যে উট চলছে উটের পিঠে, হ্যাঁ, এবং ট্রেন আসছে, এবং তখন আমি আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে কে কি ভাবলো টাবলো এইসব আর ভাবিনি, আমি উঠে দাঁড়িয়ে সিটিটা মেরেছিলাম। কারণ মনে হয় একটা প্যাকড হাউসে ওইটাই শ্রেষ্ঠ ভাষা নিজের অনুভূতিটা বোঝানোর। সন্দীপবাবুকে জিজ্ঞেস করি যে এত অনেক অনেক ও বিখ্যাত অভিনেতা সেই সময় ছিলেন কমেডিয়ান, স্পেশালি রবি ঘোষ, রবি ঘোষকে না নিয়ে আপনার বাবা হঠাৎ সন্তোষ দত্তকে কেন নিয়েছিলেন? না সন্তোষ দত্ত প্রথম চয়েস ছিলেন। আচ্ছা, এটা কিন্তু খুব মানে এটা অনেকেই হয়তো জানেন না, মানে প্রথম ফেলুদার মানে প্রথম সোনার কেল্লার যে কাস্টিংটা হয়েছিল সেটা সন্তোষ দত্ত। হ্যাঁ না আমি বলছি রবি ঘোষ অ্যাভেলেবল ছিলেন তার না, উনি সন্তোষ দত্তকেই বেছে নিয়েছিলেন, কারণ উনি দেখাননি কিন্তু। আচ্ছা, আপনার নিজের কি মনে হয় কি কারণে? মানে কোনো কারণ নেই, আমার মনে হয় সন্তোষ দত্তর একটা অদ্ভুত একটা মিউচুয়াল অ্যাডমিরেশন ছিল সন্তোষ দত্তর প্রতি, এবং তার আগে অনেক ছবি হয়ে গেছে, অনেকগুলো ছবি হয়ে গেছে ইনফ্যাক্ট, এবং উনি সন্তোষদাকে প্রথম চয়েস করেছিলেন, তারপর ফেলুর চয়েসটা হয়, তারপর তোপসী হয়, তারপর অন্যান্য কাস্টিং হয়, কিন্তু এটা একটা রিমার্কেবল কাস্টিং। এবং শুধু তাই নয়, সন্তোষদা এমন মাত করে দিলেন সেই ছবিতে যে গল্পের ইলাস্ট্রেশন পাল্টে গেল, মানে এটা কিন্তু একটা ইউনিক জিনিস। এটা তো হয় আগে কিভাবে হয়েছিল ইলাস্ট্রেশন? নানা রকম, কারণ বাক্স সোনার কেল্লাতে একরকমের ছিল, একটু রোগা একটু ভায়েরি চশমা পরা ছিল, তারপরে বাক্স রহস্যতে একটু গোলগাপ্পা একটু ওই টাইপের। আমার মনে হয় গ্যাংটকে গন্ডগোলের নিশিকান্ত বাবুর সঙ্গে বোধহয় নিশিকান্ত বাবু, ইনফ্যাক্ট যেটা হয়েছিল যে গ্যাংটকে গন্ডগোল যখন লেখেন তখন নিশিকান্ত সরকার বলে ওখানে একটা চরিত্র ছিলেন, এবং সেটা লোকেদের খুব পছন্দ হয়েছিল, এবং অনেকেই বাবাকে বলেছিলেন যে আপনি পরের ফেলুদাতে কি নিশিকান্ত বাবুকে ফিরিয়ে আনবেন। তো বাবা তখন মোটামুটি একটা চিন্তাভাবনা করে দেখলেন যে একটা ইন্টারেস্টিং যদি থ্রি মাস্কেটিয়ার্স বা ট্রাইও করা যায় তাহলে একটা রিলিফ ফ্যাক্টর এসে যাবে গল্পের মধ্যে, একটা মজা এসে যাবে, একটা কোথাও একটা হিউমার এসে যাবে। তো যে কারণে জটায়ুর আবির্ভাব, এবং যে কারণে সোনার কেল্লা করার প্রধান কারণ হচ্ছে, ছবি করার প্রধান কারণ হচ্ছে জটায়ুর প্রথম আবির্ভাব। কিন্তু উনি এতটাই ওকে নিয়ে আপ্লুত ছিলেন বলতে গেলে বা খুশি ছিলেন যে জটায়ু মারা যাওয়ার পর উনি বলেন যে আমি আর কোনো ফেলুদার ছবি এক্স্যাক্টলি, এখন সেখানেই মোটামুটি বোঝা যাচ্ছে ওর অ্যাটিটিউডটা। সেই সময় আপনি কি বাবাকে বলেছিলেন যে না দেখো এত লোক দেখতে চায় করা উচিত? না, সেটা উনি বললেন আমি করবো না, সন্তোষ নেই আর ফেলুদা করে আমার কি দরকার। আর জয়বাবা ফেলুদারটা কিন্তু হয়েছিল মগনলাল মেঘরাজের জন্য, কারণ মগনলাল মেঘরাজ ওর আরেক অত্যন্ত প্রিয় চরিত্র, ক্রিয়েশন। মানে ফেলুদার ভিলেন বলতে আমরা ইদানিংকালে আমরা দেখেছি গণেশ গুহ আপনার ছবিতে, যেটা আবিরও ছিল বাদশাহী আংটি, এর আগে মন্দার বোস বাঙালির প্রিয় চরিত্র, এবং মগনলাল মেঘরাজ।
আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি প্যানেলকে, যে ফেলুদার বেস্ট ভিলেন কে আজ অব্দি? যে অর্থে প্রফেসর মরিয়ার টি সবচেয়ে ইন্টারেস্টিং এবং কালারফুল হচ্ছে মগলাল মেঘরাজ, যার অনেকগুলো শেডস রয়েছে বলে আমার মনে হয়। বরিয়া, বাই ফার মানে এখানে তুমি অডিয়েন্স পোল যদি নাও, ইটস 100% মগলাল মেঘরাজ হবে, মানে ওয়ান ক্যান প্রেডিক্ট। বাট এবং কেন জানো, আমি সব্যসাচী চক্রবর্তীর একটা ইন্টারভিউ আছে বইতে অ্যাজ ফেলুদা, আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার আর মিস করো না এই যে এখন আবির করছে, হিসেবে আমি বাবুদাকে গিয়ে বলবো যে সৌমিত্রবাবুকে কাস্ট করা হোক অ্যাজ সিধু জ্যাঠা, আমায় মগনলাল মেঘরাজ, আবির ফেলুদা। ক্যান উই ডু সামথিং লাইক দ্যাট? আই থট ইটস এ গ্রেট আইডিয়া। আবির, মগনলাল, চন্দ্রিল, আমি সোনার কেল্লা ছবির মন্দার বলবো, কামু মুখোপাধ্যায় যে রোলটা করেছে। আজ অডিয়েন্সকে জিজ্ঞেস করি, আপনারা কি মনে করেন কে বেস্ট ভিলেন, মগনলাল মেঘরাজ? একমাত্র নাম, হ্যান্ডস ডাউন, কিছু করার নেই। আরেকটা জিনিস জিজ্ঞেস করি সন্দীপবাবু, যে এটা বোধ হয় সৌমিত্রদা ওর লেখাতেই বইতে বলেছেন যে ফেলুদার মধ্যে আপনার বাবা অনেকটা ছিলেন, এটা কি সত্যি? ফেলুদার মধ্যেও আছেন, প্রফেসর শঙ্কুর মধ্যেও আছেন, আমার মনে হয় বেশ খানিকটা, কারণ ওর যা পছন্দ অপছন্দ সব উনি ফেলুর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, অ্যান্ড ফর দ্যাট ম্যাটার শঙ্কুর সঙ্গেও অবশ্যই অবশ্যই। মানে এই চরিত্রটা, তার মানে এই চরিত্রটা তার মধ্যে তার যে ব্যক্তিত্বের দিকগুলো সেগুলো ফেলুদার সঙ্গে অমর হয়ে থাকে, সেগুলো মানে তখন বাবা যেসব বই পড়ছেন সেসব বই ফেলুদার হাতেও চলে এসছে, আর যেসব জায়গা পছন্দের জায়গা সে জায়গাতে উনি ফেলুদাকে নিয়ে গেছেন, এবং খুব ইচ্ছে ছিল নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার কিন্তু সেটা আর হয়ে উঠল না, কিন্তু আর যেসব জায়গায় যাবার ইচ্ছে অথচ যাওয়া হয়ে উঠবে না সেটা উনি ভেবেছিলেন, আলটিমেটলি অনেক জায়গাতেই উনি জানি সেসব জায়গাতে শঙ্কুকে পাঠিয়েছেন। বাহ, চমৎকার। আর একটা জিনিস জিজ্ঞেস করি, যে এই যে ফেলুদা নানান রকমের, এই যে ফেলুদা ক্রিকেট পছন্দ করে, ফেলুদা তাসের খেলা জানে, ফেলুদা এই গানটা শুনতে, এই জিনিসগুলো রুচিগুলো প্রত্যেকটা কি আপনার বাবার মধ্যেও ছিল? সমস্ত সমস্ত। আচ্ছা, সমস্ত মানে মেজরিটি আমি বলবো। আপনি যখন এরকম আপনার বাবার ফেলুদা, একই ফেলুদা অমর সৃষ্টি, ছবিগুলো হয়ে গেল আরও বেশি বোধ হয় অমর, তারপর দাঁড়িয়ে ফেলুদার ছবি করতে সত্যি বুকের পাটা দরকার, আপনি সেই সাহসটা কী করে সঞ্চয় করলেন? আমি জানি না, মানে খুব মুশকিল, মানে প্রত্যেকটা ফেলুদা করার সময় একেবারে বুক ধড়ফড় করে, আর রিলিজের সময় প্র্যাকটিক্যালি আয়ু কমে যায়, এরকম একটা অবস্থা হয়। রিলিজের সময় সঙ্গে ডাক্তার রাখেন? শুক্রবার ডাক্তারটা রাখা হয় না, কিন্তু যাই হোক খুব টেনশন হয়, ভীষণ টেনশন। ইনফ্যাক্ট সব ছবি করার সময় ফেলুদা কত তো বটেই, কারণ পান থেকে চুন খসলে সর্বনাশ। আপনার বাবাও কি সোনার কেল্লা রিলিজের আগে খুব টেনশন ছিল? না, টেনশন ছিলেন না, উনি খুব ঠান্ডা মাথার লোক ছিলেন, বোঝা যেত না কখন কি হচ্ছে মনের মধ্যে, তো না উনি খুব এক্সাইটেড ছিলেন, কারণ উনি সোনার কেল্লা করে এত আনন্দ পেয়েছিলেন যে এত একটা এক্সাইটিং, পুরো ব্যাপারটাই এত এক্সাইটিং ছিল, কারণ বাংলার বাইরে তো এরকম খুব একটা ছবি হয়নি, মানে এতটা জায়গা জুড়ে এতগুলো দেশ ঘুরে, মানে একটাই দেশ কিন্তু প্রচুর জায়গা প্রচুর, মানে আমরা শুরু করেছিলাম দিল্লি থেকে জয়পুর গেলাম, জয়পুর থেকে যোধপুর গেলাম, তারপর বিকানের গেলাম, জয়সলমীর গেলাম, কাজে এটা একটা ভীষণ এক্সাইটিং ট্রিপ ছিল পুরো ব্যাপারটা, মানে শুটিংটা ভীষণ একটা এনজয়েবল ছিল। আবির, যেরকম সন্দীপবাবু বলছেন যে ওর পক্ষে খুব ডিফিকাল্ট ছিল, কারণ প্রচুর সাহস করে উনি ফেলুদা করেছেন, কারণ লোকে এত ভালো ভালো কাজ দেখে নিয়েছে, তোমার ক্ষেত্রেও ইকুয়ালি মনে হয় কঠিন ছিল অথবা আরও বেশি কঠিন, যে বাঙালি ইন্টেলেকচুয়াল ফেলুদা দেখে নিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে, ফিজিক্যাল ফেলুদা দেখে নিয়েছে সুপ্রজিৎ চক্রবর্তী, অফ সাইড ব্লক, অন সাইড ব্লক, কোথায় খেলবে? ওই বরিয়াকে বলেওছিলাম গল্প করতে করতে, একটা ছোট্ট এক্সাম্পল দিই, এক সেম ওই সোনার কেল্লা দেখছি, আমাদের মধ্যে কীভাবে ফেলুদা আছে বা আছেন সেটার একটা ছোট্ট এক্সাম্পল। আমি বললাম যে আমার সবথেকে যে প্রিয় বন্ধু বোম্বেতে থাকে, তো ওকে বলেছিলাম যে আমি বড় পর্দায় সোনার কেল্লা দেখতে যাচ্ছি, তো সে মোটামুটি হাহুতাশ করছে আর কি, মানে এই সব সময় কলকাতায় কেন নেই তার একটা আবার নতুন করে ম্যানিফেস্টেশন হয়। তো আমি ওকে জাস্ট সিনের একটা ইয়ে করেছিলাম, বিবিএম করেছিলাম, তার উত্তরেও লিখলো ঠাঁই 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 ঠাঁই, এবং এক্স্যাক্টলি সেই সিনটা তখন হচ্ছে, তো আমাদের কাছে এগুলো মুখস্থর মতো। এবার আমি যদি কাট্টু চলে যাই লখনৌতে ফার্স্ট ডে শ্যুট, আমরা তার আগের দিন পৌঁছেছিলাম ওখানে, আমি এবং সৌরভ মানে যে তোপসে করেছে, এবার সেদিনই ভুলভুলাইয়াটা ঘোরা হয়ে গেছে, কারণ শ্যুটিংয়ের মাঝখানে কতটা ঘুরতে পারবো বা কী করতে পারবো জানি না, এবং যেখানে আমাদের ওপেন ওয়ার রেস্টুরেন্টে আমাদের যে খাওয়া দাওয়া সিনটা আছে প্রথমে গিয়ে ভুলভুলাইয়াটা দেখে নিলে যে কোথায় জিনিসটা রাখবে, একদম প্রায় তাই।
তো ঘোরা টোরা হয়ে গেছে, এবার সন্ধ্যাবেলা হোটেলে চলে এসেছি, একটু তাড়াতাড়ি ঘুমোতে গেছি পরের দিন থেকে, ফেলুদার শুটিং ইত্যাদি মাথায় ঘুরছে, বাড়িতেও বলে দেওয়া হয়েছে বেশি রাত করিস না, শুয়ে পড়, ঘুমিয়ে পড়লাম ভোরবেলা নাগাদ চারটের আগেই, ঘুমটা ভাঙলো তখন একটা আজানের সুর ভেসে আসছে, উঠে হঠাৎ মনে হলো যে আজ থেকে সত্যি তো শুটিং শুরু হচ্ছে, আমি নতুন করে আবার স্ক্রিপ্টটা খুলে বসলাম। তারপর পোশাক এলো, মেকআপ এলো, আমরা শটে গেলাম, এবং প্রথম দিনে শটটা ছিল ওই টাঙার শটটা, এবং যেখানে আমি ওই কাগজটা খুলছি এবং দেখছি চিড়িটা ছুঁড়ে মারছে, হ্যাঁ ওটা আমি জাস্ট, হ্যাঁ আমি ওকে বলছি যে ওই পান সুপুরি মেশানো একটা ইয়ে দিয়ে লেখানো হয়েছে। তো শ্যুটটা খুব ক্রিটিক্যাল ছিল, খুব টেকনিক্যাল শ্যুট ছিল, কারণ যে রাস্তাটায় শুটিং হচ্ছে সেটা একেবারেই শুটিংয়ের উপযোগী নয়, খুব ভিড়ের রাস্তা, প্রচণ্ড ভিড়, ছোটো রাস্তা, তো আমরা একটু ভোর ভোরই শ্যুট করেছি, কিন্তু যে টাঙাটা তার সঙ্গে আর একটা গ্যালভানাইজ করে আর একটা রিক্সা লাগানো হয়েছে, তার মধ্যে ক্যামেরা ইন্টারাপ্ট করছি, ওকে প্রথমেই এরকম একটা শক্ত শ্যুট কেন, আপনি প্রথম ফেলুদাও যখন শুরু করছে প্রথম দিন এরকম একটা ঘরের মধ্যে না রেখে আপনি নিয়ে গেলেন, এটা নিশ্চয়ই কোনো কারণ ছিল, আমার মনে হয় ঝামেলাগুলো আগে শেষ করে ফেলা উচিত, তারপর ঘরের মধ্যে যাওয়া উচিত, খুব হুঁশিয়ার আর কি যেখানটায়। তো যাচ্ছি শ্যুটটা, তো প্রথমে রিহার্সাল হচ্ছে, রাস্তা ক্লিয়ার করতে অনেকটা সমস্যা হচ্ছে, এই করতে করতে প্রথম শটটা একটু পরে, মানে ফার্স্ট শট ওকে হয় একটু পরে, শ্যুটিং শুরু হবার একটু পরে, তো ফার্স্ট শট বাবুদা বললো ওকে চলো নেক্সট শট, ক্যামেরা খোলা হচ্ছে, একটু সময় লাগবে, তো আমাদের পাশে বসতে দেওয়া হয়েছে। আমি প্রথম সৌরভকে যে কথাটা বলেছিলাম ঠিক এখানে সৌরভ বসে জানা, হ্যাঁ রে তুই তোপসে আমি ফেলুদা, সিনেমাটা হচ্ছে সত্যি সত্যি, সো এরকম একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম। হ্যাঁ ভীষণ ভীষণ কঠিন ছিল, এবং এখন আবার তোড়জোড় চলছে পরের ফেলুদার জন্য, আবার টেনশনটা ফিরে এসেছে। এখানে একটা সত্যি কথা বলতো, আজকে সাধারণতন্ত্র দিবস, একটা পবিত্র দিন, কোন চরিত্রটা বেশি টেনশন হয়, ব্যোমকেশ না ফেলুদা, সত্যি কথা বলো। এখানে এখন দাঁড়িয়ে মানে আজকে ফেলুদার আলোচনা হচ্ছে বলে বলছি না, ফেলুদা করাটা বেশি কঠিন মনে হয় আমার, কারণ অলরেডি আমার চারটে ব্যোমকেশ করা হয়ে গেছে, তো ব্যোমকেশকে আমি অনেকটাই চিনি জানি এবং আমার মতো করে গড়তে পেরেছি বড় পর্দায়, কিন্তু ফেলুদা নিয়ে সেটা করার সম্ভাবনা একটু কম, কারণ ফেলুদার অলরেডি আউটলাইন, ওই যেটা তুমি বললে অনসাইড অফসাইড সব করে দেওয়া আছে, কাজেই সেখানে খুব বেশি প্যাঁচ পয়জার চলবে না, কাজেই ডেফিনেটলি ফেলুদায় বেশি টেনশন হয়। এবং সবচেয়ে যেটা মজা হয়, রিলিজের সময় যেরকম বাবুদার টেনশন, প্রচণ্ড টেনশন তো ছিলই বাচ্চা আংটির রিলিজের সময়, সবচেয়ে কঠিন কথাগুলো তো সবচেয়ে কাছের লোকেরা বলে, তারা অদ্ভুত অদ্ভুত সমস্ত রিয়াকশনস দিচ্ছিল। একজন বলল তুই কি জানিস তুই কি করছিস, তুই কিন্তু ফেলুদা, হ্যাঁ, এবং তারপরে শব্দগুলো এত লোক, এত মান্যগণ্য লোকের সামনে বলা যায় না, তো এইভাবে আর কি বিদ্ধ করা হয়, এবং সেটা আমার মনে হয় সেটা খুব কাজে লাগে, বাট খুব খুব চাপ, মানে ফেলুদা করতে যাওয়া মানে শুটিংয়ের আগে বা রিলিজের আগে কি প্যান্টোডাক 20, আরও কঠিন ওষুধ হলে, আরও কঠিন ওষুধ হলে ভালো হয়। যেটা আসলে আমি যদি কখনো ফেলুদায় অভিনয় নাও করতাম, নিজে ফেলুদার ফ্যান হিসেবে আমি জানি কী কী এক্সপেকটেশনস থাকে, কাজে আমি জানি যারা ছবি দেখতে আসছেন তারাও ওই এক্সপেকটেশনের চেকলিস্টটাই বানিয়ে আনছেন, এবং তাতে কোনো মানে তাদের সেটা দোষ নয়, একদমই প্রচণ্ড পজিটিভ আমরা ফেলুদা নিয়ে, মানে অম্বল আর পেট খারাপ দুটোই কাছে রাখতে হয়, হ্যাঁ মাঝে মধ্যে মানে অন্য ওই জীবের নিচে ওষুধ সেটা রাখতে হয় না, বুক ধরফর করলে ওইসব যা যা দেবে আমি নিয়ে নিতে রাজি আছি। বড়িয়া তুমি এই বইতে লিখেছো একটা জায়গা যে বোধহয় মুখবন্ধতে আছে যে ফেলুদা ম্যান ফর অল সিজনস, এবং সব রকম আমরা দুঃখে ফেলুদাকে পড়ি, সুখে পড়ি, আনন্দে, সব রকম ইমোশনসের সঙ্গেই ফেলুদা যান। এবং একটা সময় যখন তুমি বিদেশে তোমার বাবার মৃত্যু সংবাদ পাও, ফেরার সময় ফ্লাইটে তোমার সঙ্গী ছিলেন ফেলুদা, ক্যান ইউ প্লিজ টেল দ্য অডিয়েন্স যে কী এক্স্যাক্টলি কীরকম ফিলিংস ছিল? ইয়া আই উইল, বাট বিফোর দ্যাট আমরা তো সাংবাদিক গৌতম দা, আমি আমরা সবসময় নিউজ পয়েন্ট খুঁজি, তাই জন্য এই আবির মেনশন করলো ফেলুদার জন্যে বাবুদা প্রস্তুত হচ্ছে, মার্ক করে রাখুন ইন ইয়র ক্যালেন্ডার 16th December, গোলকধাম এবং সমাদদারের চাবি ইজ হোয়াট বাবুদা উইল গিভ আস অন দি ওকেশন অফ 50 years অফ ফেলুদা। This is the first time I'm saying this. I don't know if I should have, but this is the first time I'm saying this. So double Feluda for the first time on the occasion of 50 years of Feluda. এটা ফেলুদার হাততালি, এটা মগনলাল মেঘরাজের হাততালি হলো, একটু জোরে, এত সুন্দর খবর শুনলেন। Coming to the point, এটা গৌতম দা জিজ্ঞেস করছিলেন, দেখুন আমি ছোটবেলা থেকে ফেলুদা পড়ে বড় হয়েছি, মন খারাপ লাগলে ক্রিকেট দেখি ফেলুদা পড়ি, আনন্দ হলেও ক্রিকেট দেখি ফেলুদা পড়ি, এবং বিদেশে যখন প্রথম অক্সফোর্ড যাই, প্লেনে পড়তে পড়তে প্রথমবার বাড়ির বাইরে যাচ্ছিলাম, তার আগে কোনোদিন থাকিনি, ফেলুদা পড়তে পড়তে গিয়েছিলাম, কারণ ফেলুদা সার্ভস অ্যাজ এ মডেল, অ্যাজ এন ইন্সপিরেশন, অ্যাজ এ কাইন্ড অফ সাস্টেনেন্স। এবং আমি যখন যাই পৌঁছই, ওই ফ্লাইটেই আমার বাবা মারা যান, সেটা আমি জানতাম না, কারণ তখন মোবাইল ফোন ছিল না। সো অক্সফোর্ড পৌঁছে যখন কলেজে যাই, প্রথম যাই কলেজে, যারা অক্সফোর্ড গেছেন জানেন একটা পোর্টার্স লজ বলে আর কাইন্ড অফ রিসেপশন হয়, তো সেখানে গিয়ে যখন ঘরের চাবি চাইছি, তখন আমায় বলা হয় তুমি ইন্ডিয়াতে ফোন করো, তোমার বাবা মারা গেছেন। সো ইট ওয়াজ, বুঝতেই পারছেন, শকিং, আই ওয়াজ 23-24 years old,
অ্যান্ড আমার কাছে পয়সা ছিল না ফেরার, সেগুলো যোগাড়যন্ত্র করে দেশে ফিরে আসি। অ্যান্ড ফ্লাইটে আমি অবভিয়াসলি এক লাইনও পড়িনি, বাট ওই গোটা ফ্লাইটটা আমার হাতে ফেলুদা সমগ্রটা ধরা ছিল, বিকজ আই রিয়েলাইজড এখান থেকে যদি কেউ পারে টু গেট মি আউট অফ দিস প্রবলেম সেটা ফেলুদা। সো হি ইজ সর্ট অফ ইন্টারনালাইজড অ্যান্ড অলমোস্ট আই অ্যাবজর্বড হিম অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড হিম ইন আ ম্যানার যেটা আমি অন্য কোনো চরিত্রের সাথে, ইভেন সচিন, আমি ওর বায়োগ্রাফি লিখেছি, অটোবায়োগ্রাফি লিখেছি, করতে পারবো না, কারণ এই বাঙালি মননটা বা বাঙালি মধ্যবিত্ত মিডল ক্লাস যেভাবে আমি বড় হয়েছি সেটা সচিনের মধ্যে নেই, ফেলুদার মধ্যে আছে। সো ফর মি ফেলুদা ইজ স্পেশাল, উইচ ইজ ওয়াই আই এম ইন্ডেটেড টু বাবুদা, টু আবির, টু এভরিবডি হুজ কন্ট্রিবিউটেড টু দিস বুক। বড়িয়া, তুমি বাড়িতে প্রচুর ক্রিকেট মেমোরেবিলিয়া এগুলো রাখো, প্রচুর সংগ্রহ করো, মিউজিয়াম করেছো, ওয়াই শুডন্ট দেয়ার বি এ ফেলুদা মিউজিয়াম, যেরকম শার্লক হোমস মিউজিয়াম আছে 221 বেকার স্ট্রিটে? আই হ্যাভ সেড দ্যাট টু বাবুদা 200 টাইমস, আই হ্যাভ সেড দ্যাট পাবলিকলি, আমি বাবুদাকে অনেকবার বলেছি, বাবুদা থিম পার্ক, মিউজিয়াম, মেমোরেবিলিয়া, ইনফ্যাক্ট আগেন আই ডোন্ট নো ইফ আই শুড সে, বাট হি ইজ অ্যাকচুয়ালি প্ল্যানিং টু রিলিজ। আচ্ছা, ওনাকে একটু বলতে দাও, তাহলে আমি শুনি ওনার মুখ থেকে। এই বল, ফেলুদা মিউজিয়াম আমরা দেখতে পাবো? না, মিউজিয়াম ইমিডিয়েটলি সেরকম কোনো প্ল্যান নেই, আনফর্চুনেটলি সেরকম কোনো নেই, ভবিষ্যতে কিছু ভাবনা আছে? সেরকম কোনো প্রপার জায়গা, একটা ভেনিউ হতে হবে, একটা প্রপার জায়গা হতে হবে, সেরকম আমরা এখনও কিছু পাইনি। আর মেমোরেবিলিয়ার ব্যাপারে তো বরিয়া একেবারে উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, মানে ধরুন সোনার কেল্লায় যে সৌমিত্র যে শার্টটা হয়তো পড়েছিলেন বা লালমোহনবাবু যে টুপিটা ইউজ করেছিলেন, এগুলো কি পাওয়া? আসলে আমাদের আর্কাইভাল ব্যাপারটা এত কমজোরি যে বেশ কিছু রয়েছে, অবশ্যই রয়েছে, এবং বাবার যেটা কাজের খাতা সেটা তো খুব একটা ইম্পর্টেন্ট সোর্স বলে আমার মনে হয়। সে তো মানে তার তো বড় বড় এনলার্জমেন্টস রাখতেই পারি আমরা। আর মেমোরেবিলিয়ার ব্যাপারে মানে বরিয়া একেবারে ভীষণ উঠে পড়ে লেগেছে। আমরা প্ল্যান করছি যে অন্তত রিলিজের সময় এই ছবিটা একটা যদি ক্লাবিং করা যায় আর কি, মানে নানা রকমের যখন মেমোরিয়ার কথা উঠলো তখন সেটা বলা উচিত যে বরিয়ার একজন খুব চেনা শোনা, যিনি এগুলো খুব তৈরি টৈরি করেন, তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং অনেক কিছু দেখালেন টাকালেন। এবং তার মধ্যে আমার সব থেকে বেশি যেটা ফ্যাসিনেট করেছে সেটা হচ্ছে চুষনি, ফেলুদার চুষনি। তাই হোয়াট হ্যাপেন্ড ওয়াজ, মানে এটা আমি এখন বলেও মানে বলতেই আমার কিরকম একটা অদ্ভুত লাগছে যে মানে ফেলুদাকে চুষছে এবং সে একটা মানে ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা কনসেপ্ট, মানে টুপি বেরোচ্ছে, ব্যাগ থেকে অনেক কিছু বেরোচ্ছে, মানে কি চেন বেরোচ্ছে, টুপি বেরোচ্ছে, টি শার্ট বেরোচ্ছে, ব্যাগ বেরোচ্ছে, ব্যাকস্যাক বেরোচ্ছে, সব বেরোচ্ছে, তার সঙ্গে একটা চুষনি বেরোলো। এটা আমার কাছে মানে এটা আমি আমার মনে হয় এটা প্রথম আমার বার করা উচিত আমাদের দুজনে মিলে। চন্দ্রিল, 50-এ মিউজিয়ামের কথা হলো এখানে, 75 ফেলুদা 75-এর মধ্যে কি মিউজিয়ামটা দাঁড়িয়ে যাবে মনে হয়? হ্যাঁ, অন্তত আজকের পর যখন কভারেজ হবে তারপরে আমার ধারণা কেউ উঠে পড়ে লেগে বলতেই পারে যে ফেলুদা মিউজিয়াম হবে, তবে রংটা হয়তো নীল সাদা হতে পারে। সন্দীপবাবু কি বলেন? না, আমি রঙের ব্যাপারে যাব না, কিন্তু তবে একটা করা উচিত বলে আমার মনে হয়, কারণ শার্লক হোমসটা অদ্ভুত ভালো একটা জিনিস ওরা করেছে এবং ঘরটাকে যদি রেপ্লিকেট করা যায় সেরকমভাবে একটু ভাবনা চিন্তা করতে হবে, কিন্তু মেটেরিয়াল প্রচুর আছে, মানে প্রপস সেরকম সেই অর্থে নেই কিন্তু মেটেরিয়ালস প্রচুর আছে। আরেক জিনিস জিজ্ঞেস করি, দিয়ে 50 থেকে 75, আরেকটা তো ফেলুদার নতুন একটা আবার একটা দিক শুরু হবে, এই সময়ের মধ্যে কখনো আপনি ভেবেছেন যে ফেলুদার রাইটসটা যদি সবাই পায় তাহলে আরও বেশি ব্র্যান্ড ফেলুদা আরও বেশি এনহ্যান্সড হবে, যে আরও অন্য ডিরেক্টররাও ফেলুদার ছবি করুক, শুধু আমি করব না? সেটা তো ডেফিনেটলি, সেটা ডেফিনেটলি, সেটা একটা পয়েন্টের পর তো ছাড়তেই হবে ডেফিনেটলি, নইলে তো আপনাকে বিশ্বভারতী মনে হবে একটা সময় পর। না না, সেটা 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 যা মনে করো, প্রপার্টি আমার, কাজেই আমার মনে হয় না নিশ্চয়ই, কারণ আমি সবসময় আমি মনে করি যে অন্য ল্যাঙ্গুয়েজে হওয়া উচিত ফেলুদা, যদিও আমি নিজে সেটা খুব একটা মানে পছন্দের ব্যাপার নয়, কারণ ফেলুদা কিছু কিছু জায়গায় একেবারে ট্রান্সলেট করা যায় না, সত্যি কথা বলতে কি সেটাকে ট্রান্সক্রিয়েট করতে হয় বলে আমার বিশ্বাস, কাজেই অন্য ভাষায় হোক সেটা সেরকম কিছু অফার কিন্তু আমার কাছে এসছে এবং আই এম ওপেন টু দোজ অফার্স, এইটুকু আমি বলতে পারি। অবশ্যই আবির হ্যাজ এ ভেরি স্ট্রং ওপিনিয়ন অন দিস, এই কোয়েশ্চেনটা ওকে একবার জিজ্ঞেস করে নাও গৌতম দা, এই অন্য ফ্র্যাঞ্চাইজ, বিকজ আমি ওকে একটা জিজ্ঞেস করেছি বইতে যে শার্লক হোমস কাম্বারব্যাচ দেখছি,
এলিমেন্ট্রিতে জনি লি মিলার করছে, তো তোমার মনে হয় না যে ফেলুদা ওপেন না? আমি ওটা সেটাই জিজ্ঞেস করছি যে ব্যোমকেশ অন্য ভাষায় হয়েছে, ফেলুদা অন্য ভাষায় হয়নি কেন? ফেলুদা খুব বেশি বাঙালি বলে কি কারণে? না, ফেলুদা কিন্তু অনেকে করতে চেয়েছে, আলটিমেটলি ব্যাপারটা ফিজল আউট করে গেছে, সেটা কিন্তু আমার জন্য নয়। কারণ মাঝখানে কাগজে বেরিয়েছিল যে সোনার কেল্লা হতে চলেছে, বোধহয় আপনাদের কাগজেই বেরিয়েছিল, আমি জানি না, আমার মনে পড়ছে না, কিন্তু সেরকম বেরিয়েছিল। তারপর আলটিমেটলি আর কেউ আমাকে অ্যাপ্রোচ করেনি এবং সেটা ফিজল আউট করে যায়। সেটাই বলছি যে ফেলুদা কি মানে ব্যোমকেশ কি চরিত্র হিসেবে? সবই করা যায়, সবই করা যায়, আমার মনে হয় করা যায়, ট্রান্সক্রিয়েট করতে হবে। কারণ লালমোহনটা ডিফিকাল্ট হবে সত্যি কথা বলতে, কি লালমোহনের মেজাজটা একটু অন্যরকম হয়ে যাবে, সেন্স অফ হিউমারটা, ওর যে অদ্ভুত একটা এ রয়েছে, রস রয়েছে, সেটা হিন্দিতে বোধ হয় একটু গোলমাল হয়ে যাবে। সেটা আমরা করার সময় বুঝেছিলাম যখন আমরা হিন্দি ফেলুদাটা করছিলাম অনেক আগে, মানে 86 সালের কথা বলছি। সেটা করতে ভীষণ আমরা আনন্দ পেয়েছিলাম, কিন্তু সেটা আলটিমেটলি হলে সেটা ফেলুদা ঠিক হয়নি, কিন্তু খুব একটা জমাটি মজাদার অ্যাডভেঞ্চার গল্প হয়েছে, সেটা হয়েছে, ফেলুদা হয়নি। আবির, এটা খুব আলোচনা সাপেক্ষ। এক নম্বর আমার যেটা মনে হয়, তুমি যেহেতু অন্য ভাষায় ব্যোমকেশের কথা বললে, তখনও আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই ব্যোমকেশটা হচ্ছে, তখন আমি দেখিনি ছবিটা, যে কী মতামত তোমার, কী হওয়া উচিত কি না। আমার একটাই কথা মনে হয়েছিল যে যে মুহূর্তে আমি অন্য ভাষাতে ব্যোমকেশ করছি, তখন কি হয়, আমাকে যে দর্শকদের জন্য আমি ছবিটা বানাচ্ছি তাদের কথা ভেবে আমার অনেকটা লিবার্টি থাকে, অনেকটা আমি এক্সপেরিমেন্ট করতে পারি, এবং সেটাই হয়েছিল আমার ট্রেলার দেখে বা যখন শুটিং হয়েছে তার গল্প শুনেও মনে হয়েছিল। এবার তার ফলে কি হচ্ছে, একদম যেটা একটু আগে বড়িয়া বললো যে নিউমার্কেট বা ওই ডালমুট, এই বিষয়গুলো তো একটু হারিয়ে যেতে বাধ্য। কারণ যখনই আমি একটা অন্য দর্শকদের জন্য ফেলুদা বানাবো, তখন আমি এক্সপেক্ট করে নেবো যে তারা হয়তো আমাদের মতো করে, মানে যারা এখানে যারা আছেন তাদের মতো করে ফেলুদা পড়েনি, খুব কম সংখ্যক মানুষ পড়েছেন। কাজেই তার দুটো দিকই আছে, তার একটা সুবিধের দিক হচ্ছে আমি আমার মতো করে ফেলুদাকে গড়ে পিঠে নিতে পারবো। যে মুহূর্তেই গড়ে পিঠে নেওয়ার ব্যাপারটা হবে, তখন আমার মতো বাকি যারা ফেলুদার ফ্যান আছে তাদের একটা আশঙ্কা হবে যে এবার যিনি গড়ে পিঠে নিচ্ছেন তার মেধার কতটা জোর আছে যে তিনি ফেলুদাকে গড়ে পিঠে নিয়েও সেটাকে অ্যাকসেপ্টেন্স লেভেলের মধ্যে রাখতে পারবেন, সেই আশঙ্কাটা আমার একটু বেশি। তার ফলে আমার মনে হয় যে চট করে হিন্দি বা অন্য কোনো ভাষায় ফেলুদা হলে হয়তো সেই ফ্লেভারটা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন কি হয়, শার্লক হোমসও আমাদের ভীষণ পছন্দের, আমার যেরকম নিজের যে বিবিসি যে সিরিজটা আছে মানে কাম্বা ব্যাচের, প্রথম দুটো সেশন ভীষণ ভালো লেগেছিলো, থার্ডটা অতটা পছন্দ নেই, ফোর্থটা আমি এখনও দেখিনি। কি হয়, যখনই অন্য ভাষার একটা এবং অন্য শহরের বা অন্য দেশের খুব জনপ্রিয় চরিত্রই হোক, আমরা কিছুটা না পারমিসেবল লিমিট খুলে রাখি, কারণ আমরা তো আর অতটাও মানে এখানে অধিকাংশ মানুষের কাছে লন্ডন অতটাও পরিচিত নয়, আমরা হয়তো বইয়ে পড়ছি, সিনেমায় দেখছি, এখন ইন্টারনেটে সমস্ত কিছু অ্যাভেলেবেল, বাট আমি তো আর ওই রজনী সেন রোডে এমনি হেঁটে যেতে পারি, কিন্তু চট করে লন্ডনে কোন রাস্তা দিয়েভাবে হেঁটে যেতে পারবো? কাজেই তখন ফেলুদার ক্ষেত্রে বা ব্যোমকেশের ক্ষেত্রে এগুলো পারমিসেবল লিমিটটা আর একটু কমে আসে, আরও বেশি পজিটিভ হয়ে যায়, আরও বেশি সতর্ক হয়ে যায়, তার ফলে আমার মনে হয় যে অন্য ভাষায় গেলে এই ফ্লেভারটা হয়তো একটু হারিয়ে যেতে পারে। মানে তোমায় যদি কোনো হিন্দি ছবির পরিচালক ফেলুদার স্ক্রিপ্ট নিয়ে ফেলুদার অফার দেন, তুমি অনেক সতর্কভাবে স্ক্রিপ্টটা দেখবে? হ্যাঁ, কারণ আমি প্রথমেই তো ফেলুদা ফ্যান হিসেবে পড়বো, প্রথমে একজন অভিনেতা হিসেবে পড়বো না, প্রথমে পড়বো ফেলুদা ফ্যান হিসেবে, কারণ যেহেতু আমি ফেলুদা পড়েছি, ফেলুদা বই পড়েছি, আমি সেইভাবে আগে ফেলুদাটা পড়বো। কিছু কিছু এলিমেন্টস যেগুলো আছে আমার মনে হয় সেগুলো বাঙালিরা বা বাংলার জন্য বানালে যেভাবে হবে সেটা অন্য ভাষায় বানালে সেভাবে বোধ হয় সম্ভব নয়, এবং সেটা চেঞ্জ করাটাই একজন ফিল্ম মেকারের কাছে খুব স্বাভাবিকভাবে আসবে, তখন ফেলুদার সেই মজাগুলো হয়তো হারিয়ে যাবে। মানে এই যে আজকে যেটা একটু আগে আলোচনায় উঠে উঠলো, মধ্যবিত্ত বাঙালি বলতে কি আমরা যে লালমোহন গাঙ্গুলিকে বোঝাচ্ছি, এটা তো আপামর অন্য দর্শকদের কাছে সেই মধ্যবিত্ত বাঙালির কনসেপ্টটাই এতটা ক্রিস্টাল ক্লিয়ার নয়, তারা বুঝতেই পারবে না যে এই লোকটাই, তাদের কাছে মনে হবে এই লোকটা বোকামি করছে কেন, আমাদের কাছে ওটা বোকামি বলে মনে হচ্ছে না, কারণ আমাদের কাছে মনে হচ্ছে এটা খুব স্বাভাবিক। আর আমরা যেভাবে ফেলুদাকে চিনছি জানছি, বাকি যারা দর্শক তারা তো সেভাবে চিনবে জানবে না, তাদের হয়তো মনে হয় ও বাবা এই লোকটা ডান হাতে খেতে খেতে বাঁ হাতে লিখছে, জুজুৎসুও জানে, ক্রিকেটও খেলে, এ অসম্ভব, এ সুপারম্যান ভাই। কাজেই ওই সেন্টিমেন্টটা হয়তো কোথাও গিয়ে হারিয়ে যাবে, সেইটা নিয়ে আমার একটু আশঙ্কা আছে যদি অন্য ভাষায় ফেলুদা বা অন্য কোনো খুব জনপ্রিয় চরিত্র করা হয়। আবির বলল আশঙ্কা, ওই একটা গানের হয় না অন্তাক্ষরিতে লাস্ট লাইনটা দিয়ে শুরু হয়, আমি আশঙ্কা থেকে জিজ্ঞেস করছি আপনাকে সন্দীপবাবু, যে 70 দশকে অনেক অনেক কোচ ছিলেন যাদের সঙ্গে ফুটবলারদের সম্পর্কগুলো খুব একদম মানে দাদা ভাইয়ের মতো ছিল, তো তারা লম্বা চুল রাখলে, রাত জাগলে বেশি, তারা খুব টেনশন করতেন তাদের নিয়ে, বকাবকি করতেন। ও যে ব্যোমকেশ করে, প্রতিবার যখন আপনি ওর ব্যোমকেশ করার খবর পান তখনও আপনি কী ভাবেন?
না আমি বিশেষ কিছু ভাবি না, মানে ভাবলে তো মানে ঘুমটুম সব চলে যায়, কাজে সেটা আমি ভাবি না, না সেটা আমি ভাবি না, একদমই ভাবি না। ওকে একাতে এসএমএস পাঠান যে বাবা তুমি আবার ফেলুতে থেকো না, আমি তো মোবাইল ব্যবহার করি, মোবাইল ইউজ করি না ফেলুদার মতো, সেদিক থেকে আমি মানে অনেকটা নিশ্চিন্ত বা বাঁচোয়া। হ্যাঁ মানে আপনি কনফিডেন্ট থাকেন যে আবার ফেলুতে ফিরে আসবে? সেটা মনে হচ্ছে না কি ওর কথা শুনে এতক্ষণ ধরে, নিশ্চয়ই মনে হচ্ছে। আরেকটা জিনিস গৌতম, না আমার যেটা মনে হয়, যেটা আমরা বারবার বলেছি যে বাঙালি গোয়েন্দা হিসেবে ফেলুদা এতটা জনপ্রিয় কেন, তার একটা অন্যতম কারণ আছে, আমাদের আমরা যেভাবে জনপ্রিয়তাকে মাপি হয়তো অন্যভাবে অন্য কোথাও সেভাবে মাপা হয় না। মানে আজকে একজন ইন্টেলেকচুয়াল শিক্ষিত বাঙালি তাকে আমরা কেন ভালোবাসি, ফেলুদা ঘুরঘুটিয়াটির ঘটনাতে গিয়ে আলটিমেটলি ওই দুষ্প্রাপ্য বইগুলো ফিরিয়ে দেয়, তপসিকে বলে ওগুলো রেখে দেয়, কারণ আমাকে যিনি এমপ্লয় করেছিলেন তিনিই যদি ক্রিমিনাল হতো তার হাত থেকে এই বইগুলো নেবার আমার কোনো ইচ্ছে নেই। এবার এর পিছনে যে সেন্স অফ মরালিটি বা সেন্স অফ অনেস্টিটা আছে সেটা অন্য কোথাও গেলে হারিয়ে যেতে পারে, তাদের মনে হতেই পারে যে কেন তাহলে বইটা নিল না, আমাদের কাছে এটা খুব স্বাভাবিক, এবং সেই কারণেই কিন্তু আমরা ফেলুদাকে অতটা উচ্চ মানে রাখছি, যে ওই জন্য ওই জিনিসগুলো হয়তো হারিয়ে যেতে পারে সেই জন্য আশঙ্কাটা। আবির তুমি এত সব চরিত্রে এখন অভিনয় করো, যে কোনো নতুন আধুনিক বাংলা ছবি প্রায় তোমাকে ছাড়া হয়ই না, বাস্তু সাপে তুমি এত ভালো অভিনয় করেছো, প্রিপারেশনটা ফেলুদার ক্ষেত্রে কীরকম আলাদা হয় অন্য চরিত্রের চেয়ে? আমাকে বাবুদা বলেছিলেন প্রথমবার বাছাই আংটির আগে যে পুরনো ছবিগুলো আর দেখো না, কিন্তু আমার কাছে সেটা খুব যে দারুণ একটা সোনার কেল্লা বসে দেখেছি না, সেটা পরে রিলিজে, বাট মুশকিল হচ্ছে আমি যদি নাও দেখি এতভাবে সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, মানে ওই আনলার্নিংটা বোধহয় বেশি হয়, বেশি করতে হয় ফেলুদার জন্য, যে পুরনো প্রভাবগুলো না, যে কারণে আমরা বাচ্চা ইয়াংটিতে ফিরে গেলাম, তা না হলে ফিরে যাবার কিন্তু মানে যেহেতু আবির যেহেতু ইয়াং কাজেই বাচ্চা ইয়াংটি নেওয়াটাই ভালো, এবং আমার মনে হয়েছিল যে ফেলুদাকে এবার একটা রিবুট করার সময় এসছে, কাজেই একেবারে ক্লিন স্লেটে আমরা ফেলুদাকে হাজির করলাম। আবির গৌতম দা বেশি সময় নিয়েছো, তুমি খুলে দেওয়ার আগে আমি একটা পয়েন্ট বলতে চাই, ইনফ্যাক্ট আমরা সেলিব্রেট করছি এখানে, বাট আমার বইতে একটা শেষ চ্যাপ্টার আছে যেখানে আমি অ্যাকচুয়ালি কয়েকটা প্রশ্ন করেছি, যে বাবুদা জিজ্ঞেস করলেন রিবুট, আমার মেয়ের 1 বছর 10 মাস বয়স, আমরা যখন ফেলুদা পড়েছি আমরা একভাবে পড়েছি, এদের জেনারেশনটা স্মার্টফোন গুগল ফেসবুক টুইটার দিয়ে বড় হবে, সো আমি এই প্রশ্নটা নিজেকে করি যে, এবং বইটা আয়শাকে ডেডিকেটেড, অ্যান্ড বিফোর আমি গল্পটা বলি আই ওয়ান্ট টু থ্যাংক মাই কন্ট্রিবিউটার্স, একজন এখানে আছেন অভিজিৎ দা, বাট বাকি যে তিনজন এই বইতে আমার সাথে কন্ট্রিবিউট করেছেন আই থ্যাংক দেম। বাট আমার যে প্রশ্নটা মনে হয় যে ফেলুদা কিছু হলে সিধু জ্যাঠার কাছে যায় কোনো খবরের জন্য, তারা কি জিজ্ঞাসা করবে না গুগলে দেখছে না কেন? মোবাইল ফোন নেই, বাবুদা মোবাইল ফোন দিতে গেছিলো সেই নিয়ে বাঙালি তোলপাড় হয়ে গেল। এবার ফেলুদা তো একজন অত্যন্ত আধুনিক মানুষ, সে কি বলবে না তোপসে ব্যাপারটা ইন্টারেস্টিং ঠেকছে রে, লেটস ট্রাই দিস, মানে এই যে অজস্র ছবি এসে যাচ্ছে, কিন্তু কিন্তু একটা ব্যাপার আছে যে আমরা যদি টমাস গডউইন সম্পর্কে জানতে চাই গুগলে কিন্তু কিছু পাবো না, কারণ সেই লোকটা কিছু করেনি কোনোদিন। একটা উল্টো দিক আছে, টমাস গডউইন সম্বন্ধে খবরের কাগজে যদি বেরোয় তাহলে কিন্তু ইন্টারনেটে লোকে কিন্তু সেটা সেটা খুব মুশকিল, সেটা আমার মনে হয় সিধু জ্যাঠা অনেক বেটার, হয়তো অত ডিটেলে আমরা পাবো না, এগুলোই হলো, এবং সব সময় যে নেট বিশ্বাসযোগ্য সেটাও তো নয়, উইকিপিডিয়া যেরকম একেবারেই নয়। ফাইনালি লাস্ট চারজনকেই একটা কমন প্রশ্ন, যে ফেলুদা 50-এ পৌঁছেছে ভেরি স্ট্রং ব্যাটিং করে, কোনো একটাও চান্সলেস ইনিংস, 100 কি ঠিকঠাক হবে, কি মনে হয়? না 100-তে যেটা হবে আমার মনে হয় যে সেটা আবার নতুন করে, তখন তো আমরা কেউ থাকবো না ফর্চুনেটলি, কাজে তখন ফেলুদা নতুন করে লেখা হবে, এখন যেরকম শার্লককে নিয়ে হচ্ছে সেরকম নিশ্চয়ই হবে, অবশ্যই হবে, এবং হয়তো সিরিজ হবে, হয়তো ফিল্ম তখন স্মার্টফোন ইউজ নতুন করে সবই হয়তো ইউজ করবে আনফর্চুনেটলি, কিন্তু কি হবে জানি না, সেটা সেটা তো ওড়িয়া 50 বছর পর লালমোহন বাবু কিরম দেখা দেবেন, এখনই দেখা দিচ্ছেন না, বাট ইউ নো গৌতম দা তুমি জিজ্ঞেস করলে 100 বছর পর আজকেই দেখো, আমাদের ডেভেলপমেন্টের সিনোনিমাস কি মহল, আনফর্চুনেটলি বাট মহল, আজকে আমাদের ফুটবল ক্লাব মোহনবাগান ইস্ট বেঙ্গল অলমোস্ট মুছে গিয়ে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ আমরা বেশি দেখি, ইউনিভার্সিটিজ অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড ইয়েল, বাট ওয়েন ইট কামস টু গোয়েন্দা শার্লক মর্স পোয়ারো যাকেই বলো না কেন, ইউ উইল স্টিল সে ফেলুদা, এই একটা জায়গায় বাঙালি এখনও 100 বছরেও থাকবে।
আবির ডিটু, আমার মনে হয় ফেলুদার জনপ্রিয়তা আরও বাড়বে, কারণ ওই ওই সময়টা বা ওই সময়ে মানুষরা কীরম ছিলেন, তারা কেন এইভাবে ভাবতেন বা কেন ফেলু এতটা জনপ্রিয়, আমার মনে হয় সেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে। হ্যাঁ, তুমি যেটা বললে যে 100 বছরের মাথায় ফেলু কি তখন স্মার্টফোন ইউজ করবে, আমার মনে হয় স্মার্টফোন ব্যাপারটাই তখন চলে যাবে, তখন ওভার স্মার্ট আরও কিছু আসতে পারে, তো আমি জানি না সেটা কি হবে, বাট জনপ্রিয়তা আমার মনে হয় আরও বাড়বে। চন্দ্রিল, ফেলুদার গায়ে তখনও নীল সাদা বা লাল কিছুই লাগবে না, তাই তো? তখন কিছু লাগবে না, 100 কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি 100 থাকবেন, কিন্তু এতে এটাও আমি নিশ্চিত যে যে কথাটা আবিরও বলছে, বরিয়াও হিন্ট করলো, যে যেভাবে শার্লক হোমসকে রিইনভেন্ট করা হচ্ছে সেভাবে ফেলুদা রিইনভেন্টেড নিশ্চিতভাবে হবেন। এবং এটাও ঠিক যে যে বাঙালিয়ানার মূল্যবোধগুলো বারবার বলে ফেলুদার আছে, সেইগুলো কিছুটা চলে গিয়ে কিছুটা গ্লোবাল হয়ে যাবে জিনিসটা, সেইখানে আমরা হয়তো কিছুটা লুজ করব। মানে যে এথিক্সগুলো নিতাম, ধর ফেলুদা টাকা করাকে খুব ঘেন্না করে, মানে শুধুমাত্র টাকার পেছনে ছোটাকে, 100 বছর পর হয়তো কে বলতে পারে ফেলুদা শুধু টাকার জন্য একটা কেস হয়তো নেবে না, কিন্তু একটু ওদিকে ঝুঁকতেও পারে, পুরোপুরি বাংলায় কথা বলবে না, অনেকটা ইংরেজি বলবে। এখন যারা প্রেম করে তারাই পুরো বাংলায় কথা, পুরো বাংলায় কথা বলে প্রপোজ করলে বাদ হয়ে যায় ইনফ্যাক্ট, তো সেইখানে ফেলুদা তা করবে না। আর ফেলুদার মধ্যে একটা জিনিস আছে, ফেলুদার গল্পেও আছে, সেটা হচ্ছে ফেলুদা একদম মেয়েদের দিকে তাকায় না, 100 বছর পর তা হবে না। ফেলুদার একটা বউ থাকবে, 100 বছরের বউ থাকবে কিনা বলতে, 100 বছর পর বউ বিয়ে, এগুলো আমার ধারণা খুব ব্যাকডেটেড হয়ে যাবে, মানে এই বাবা বিয়ে করেছে বলে হাসাহাসি হবে, ফেলুদা তা করবে না। কিন্তু ওইরকম করে মেয়েদের একদম ব্রাত্য করে রেখে শুধুমাত্র তপসির সঙ্গে বৌদ্ধিক আলোচনা হয়, তপসি অব্দি কাউকে একটা প্রেমপত্র দেয় না, এইরকমটা হবে। আমরা বইতে এটা জিজ্ঞেস করেছি বারবার, কেন নেই রোম্যান্টিক ইন্টারেস্ট, কেন নেই? না, তার মানে তপসির প্রেমে ফেলুদা অ্যাডভাইসার হবে, অ্যাডভাইসার হবে কিনা জানি না, আবার এরকম হতে পারে তপসির প্রেমিকা এসে ফেলুদা প্রেমে পড়ে গেল। আচ্ছা, আমাদের সেশন শেষ, নাও উই উইল ইনভাইট কোয়েশ্চেন্স ফ্রম দ্য অডিয়েন্স। আমরা কটা প্রশ্ন নেব, 5টা? আবির দুজনকেই, সেটা হচ্ছে যে ফেলুদাকে রিইনভেন্ট করা হচ্ছে, ফেলুদাকে সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ানো হচ্ছে এবং রিবুট করা হচ্ছে দাদা, এখন প্রশ্নটা এরকমভাবে আসে, এইরকম করতে করতে ধরুন 50 বছর পরে, 60 বছর পরে ফেলুদা হারিয়ে যাবে, সত্যজিৎ রায়ের ফেলুদা সেটা থাকবে না, সেটা অন্য কিছু একটা হয়ে যাবে, এটা কি করা যায়? শার্লক হোমসকে যেটা করা হয়েছে, শার্লক হোমস আমাদের কাছে 19 শতকের একজন ডিটেকটিভ, আমরা যদি টোটাল ফেলুদাকে একটা পিরিয়ড পিস করে দিই, সিনেমাতেও তাই থাকবে, গল্পেও তাই থাকবে, এবং আমরা যখন ফেলুদাকে দেখব আমরা এইটা চিন্তা করে দেখব ফেলুদা একটা পার্টিকুলার টাইমের মধ্যে কিন্তু রয়েছেন, 1970-এর দশক 80-এর দশকের মধ্যে রয়েছেন, এবং আমরা মানসিকভাবে সেইভাবে প্রিপেয়ার হবেন, ফেলুদাকে ওই র্যাট রেসের মতন দৌড়তে হবে না। এটা আমার প্রশ্নটা, যদি এইটা আমার প্রশ্ন যে এটা এই সম্বন্ধে আপনাদের কী ধারণা, এটা আমার সাজেশন পার্সোনাল। না, আমার মনে হয় ফেলুদাকে, ফেলুদার গল্পগুলোকে নিয়ে এগোনো যায়, মানে এখনকার সময় করা যায়, মানে খুব কেয়ারফুলি সেটাকে করতে হবে, কারণ এমন একটা আইকনিক ফিগার হয়ে গেছে, একটু বেশি অদল বদল করলে আবার প্রবলেম হয়ে যাচ্ছে। তো আর পিরিয়ড, এখন পিরিয়ড আমাদের কাছে কিন্তু 90-এর দশকটাও পিরিয়ড হয়ে গেছে এখন, মানে করা খুব কঠিন, তাহলে রাস্তাঘাটে বার করা যাবে না, রাস্তাঘাটে বার করলেই আমাদের এত খরচা বেড়ে যাবে যে খুব মুশকিল, মানে পুরো জিনিসটা আমাদের কাছে ওখানে যতটা সহজ এখানে ততটা সহজ নয়, মানে আমাদের মানে 60s করতে গেলে তো মানে গলত ধর্ম হয়ে যেতে হবে। আবির, হ্যাঁ, মানে যদি আপনি একদম টেকনিক্যালি জিজ্ঞেস করেন, অর্থনৈতিক যে ব্যাপারটা থাকে ফিল্মের সঙ্গে, সেইটা এক্ষুনি হয়তো পিরিয়ড ফিল্ম বানানোর পক্ষে, মানে সাপোর্ট করার পক্ষে একটু কঠিন জায়গায় আছে, তবে এই ব্যাপারে ডেফিনেটলি বাবুদার ডিসিশনই ফাইনাল। পিরিয়ড হলে আমার মনে হয় যদি পুরনো দিনে ফিরিয়ে নেওয়া যায় তাহলে মজা তো ডেফিনেটলি হবে, কিন্তু সেটা কতটা করা সম্ভব সেইটা একটা বড় আমাদের কাছে জিজ্ঞাসা। হ্যাঁ, মানে হোমসের, মানে এটা খুব আনফর্চুনেটলি বলতে পারছি যে হোমসের যে সিরিজ বা ইত্যাদি, তার যে বাজার এবং তার যে সাপোর্টিং বাজেট, তার মানে পার্সেন্টেজে পাবো না, মানে বাজেটে তো পার্সেন্টেজে পাবো, মানে পার্সেন্টেজ হিসেবেও আসবে না। আর যেটা বলি সেটা খুব ইম্পর্টেন্ট, মানে আজকে যেটা চন্দ্রিলদা আছে, তুমি জিজ্ঞেস করতে পারো অনিন্দ্যদাকে, আমি বলেছিলাম ওপেনটি বায়োস্কোপ যখন হলো তখন
প্রচণ্ড সবার ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আমি খালি একটাই অভিযোগ জানিয়েছিলাম অনিন্দ্যদাকে, অনিন্দ্যদা 95 সালের ছবি, এটাকেও তো সবাই রেট্রো বলছে, আমাদেরও কি তাহলে বয়স হয়ে গেল? মানে এখন 95 ইজ অলসো মানে অনেকটা পিছিয়ে গেছে, এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। সো দেখা যাক। নেক্সট নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ বলুন আপনার। হ্যাঁ বলুন। অনেকটা সেম লাইনস উইথ আগের জেন্টলম্যান যা বললেন, আপনি পরোর কথা বলেছেন, কাকে প্রশ্নটা কাকে করছেন একটু বলবেন? প্যানেলকে। ওকে, পরোর কথা বলছেন, পরো ইজ স্টিল, পরোকে পরোর মতো রেখেই কিন্তু আজ 3-4 বছর পুরনো হয়তো, কিন্তু পরোর পিরিয়ডটা রেখেই সেটাকে করা হয়েছে। এখন ইফ ইউ কিপ অন চেঞ্জিং অ্যান্ড উনি যেটা বললেন, ফেলুদা তো আর তাহলে ফেলুদা থাকবে না ইফ ইউ রিবুট, অ্যাটলিস্ট আমরা যারা ফেলুদার সঙ্গে বড় হয়েছি ফেলুদাকে তো ফেলুদার মতোই দেখতে চাই। বড়িয়া বড়িয়া, তুমি আর সন্দীপ দা বলো। বিকজ বানাতে তোমাকেই হবে, আমি বানাবো না, আমি লিখবো, আমার কাজটা সহজ। ইউ ওয়ান্ট টু টেক দ্য কোয়েশ্চন? না, আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন? মানে উনি ভয় পাচ্ছেন যে ফেলুদা আর ফেলুদা থাকবে না। বড়িয়া, এটা তুমি হ্যান্ডেল করো। দেখুন, আমার কি মনে হয় জানেন, মানে যদি এমন কিছু করা হয় যে যেখানে ফেলুদা আর ফেলুদা থাকবে না, আমরা খুব তাড়াতাড়ি রাস্তা অবরোধ করে দিতে পারি, আবার করে দেবো। আমরা খুব তাড়াতাড়ি বাবুদার বাড়িতে গিয়ে ওকে ঘেরাও করে বলবো এটা করতে পারবে না। একবার বলেছিল মোবাইল ফোন দেবে, সেই নিয়েই এমন তোলপাড় হলো হবে। সো আপনি আমি যারা ফেলুদা দেখবো ফার্স্ট ডে ফার্স্ট শো, উই উইল অপোজ ইট, যে কারণে আই এম ভেরি কনফিডেন্ট 100 বছর পরেও ফেলুদা উইল লিভ। বাঙালিয়ানা কমতে পারে কিন্তু একেবারে মিলিয়ে গিয়ে ফেলুদা একটা কমপ্লিট মিশম্যাশ হয়ে যাবে, তাহলে ফেলুদা ফেলুদা থাকবে না। ওই যে মানে যে ফেলুদা অ্যান্ড বাঙালিয়ানা আর ইনসেপারেবল, that component as far as I am concerned will stay. Next prashno, ekhan theke purna bolun ut Lalmohan, who is the next Lalmohan Ganguly? Sandip Ray baba, tale to nischinto hoye jetam, apnarai bolun. এখন মানে আমরা তো এখন জটায়ুহীন গল্প পাচ্ছি, কারণ সন্তোষ দা এমন একটা পর্যায়ে নিয়ে গেছিলেন রোলটাকে যে খুব খুব মুশকিল, খুব বিপদ, আর মানে ভাঁড় তো হলে চলবেই না, মানে খুব উঁচু স্তরের চরিত্র অভিনেতা হতে হবে বলে আমার বিশ্বাস। আর চেহারাটা একটু হয়তো অদল বদল হলেও ক্ষতি নেই, কিন্তু অভিনেতা ভীষণ ভালো হতে হবে এবং ওই হাইট হতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। মানে অনেকগুলো ফ্যাক্টর আছে আসলে, বাবা ইলাস্ট্রেটর হয়ে আমাদের খুব গোলমেলে ফেলে দিয়েছেন আর কি, ভীষণ ভীষণ চিন্তা। আপনি যদি প্রশ্ন করলেন, তার কোনো চয়েস আছে লালমোহন বাবুতে? আচ্ছা, পরাণ বন্দ্যোপাধ্যায় না, পরান্দার হাইট অনেক বেশি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, মীর মীর, আচ্ছা এটা বাড়ি গিয়ে রাত্রি একটু বসে ভাববো। আমার একটা প্রশ্ন ছিল এইদিকে। হ্যাঁ, উনি তো তাই বললেন, উনি লালমোহন বাবু ছাড়া করছেন। পরের প্রশ্ন, হ্যাঁ সেটা সেটা হবে, অবশ্যই হবে, কিন্তু এটা যেহেতু 50th ইয়ার, পরের প্রশ্নটা ওই মাইক্রোফোন যার হাতে বোধহয়। হ্যাঁ, মানে ফেলুদা তো একজন ডিটেকটিভ, তো কাজী ফেলুদা নিয়ে সিনেমাটা হচ্ছে সেটা একটা থ্রিলার টাইপের। এইবারে আমরা তো গল্পগুলো সব অনেকবার করে পড়ে ফেলেছি, আমরা সব জানি যে কে ভিলেন, কে আলটিমেটলি কী হবে পুরোটা। তো ফেলুদাকে সেই টাইমে রেখে, মানে 70s বা 80s রেখেই নতুন করে নতুন গল্প কি রিইনভেন্ট করা যায়, মানে সেটা হলে কীরকম হয় ব্যাপারটা? বড়িয়া ভাই, আমি বলবো তাহলে তো ফেলুদা নয়, মানে ফেলুদার গল্প সত্যজিৎ রায় ছাড়া আপনি পড়বেন? মানে আমরা যদি কেউ লেখার ধৃষ্টতা দেখাই আপনি চড় মারবেন, সেই জন্য সেটা ফেলুদা হবে না। মানে সেটা যাই হোক, ফেলুদা নামটা দেবেন না, কারণ আপনি আমি সেটা ফেলুদা হিসেবে পড়বো না, কেউ লিখতে পারবে না। মানে ফেলুদা অন্য চরিত্র লিখুন না, ডিটেকটিভ গল্প যেরকম সবাই লিখছে, লিখে তাকে পিরিয়ড ফিল্ম বানান, নন পিরিয়ড বানান, যা ইচ্ছে বানান, বাট দ্যাট উইল নট বি আ ফেলুদা স্টোরি। নেক্সট প্রশ্ন। এখন যে ফেলুদা 27 বছরের একজন যুবক গোয়েন্দা, সে কি 50 ইয়ার্স পরেও সেই থাকবে? যদি সেটা বাড়ে অত বাড়ে, সেটা কি মানে অ্যাডভান্টেজিয়াস না সেই ফ্লেভারটা চলে যাবে? ফেলুদার বয়স বাড়বে না, ফেলুদার নির্লোভিত একই বয়স বাড়ালে খুব মুশকিল, একদম মুশকিল না, সেটা 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 চলবে না। আবির ওই জন্য আবিরেরও বয়স বাড়ছে না, আপনি দেখেছেন?
আচ্ছা শর্ট ফাইন লেগ থেকে একটা প্রশ্ন আছে, বলুন। মাইক অমাইক হয়ে বলুন। আচ্ছা আমরা খুব নস্টালজিক, ফেলুদার একটা জামা একটা মানে প্যান্ট এগুলো চেঞ্জ হলেই আমরা বলি বাবা ফেলুদা ফেলুদা অন্যরকম হয়ে গেল। কিন্তু আমার ছেলে একটা প্রশ্ন করেছে, সেখানে নেই, সেটা বলছি যে ফেলুদা এখনও মানে নেক্সট জেনারেশন তো টার্গেট অডিয়েন্স নিশ্চয়ই ফেলুদার, সুতরাং তারা প্রশ্ন করছে ফেলুদা এখনও কেন .32 সেই কোল্ট রিভলভার ইউজ করবে, নতুন কিছু দেওয়া যায় না তাকে বন্দুক টন্দুক? নতুন বলতে আজকালকার নতুন মেক্স আসছে, নতুন নতুন জিনিস আসছে এবং নেক্সট জেনারেশন তো সেটা চাইবে একটু, কারণ আমার ছেলে চাইছে যারা সেই সব দেখে অভ্যস্ত। তা আমি তো ভাববো ফেলুদা আমরা দেখবো তো আমরা তো মরে যাবো ভূত হয়ে যাবো, তার পরের জেনারেশন কি দেখবে? না মানে আপনি ভূত হয়ে কি ভাল লাগবে ফেলুদা যদি AK-47 ইউজ করেন? AK-47 এর দরকার নেই, একটু একটু মডিফাইড কিছু সত্যজিৎ বাবুর লেখা কোনোদিনই পূরণ হয় না, তার কোনোদিন মানে টাইম গেলেও তার রং কখনো ফ্যাকাশে হয় না, তার জন্য ফেলুদা পুরনো হবেন কিনা এ নিয়ে টেনশন নেওয়ার আমাদের কোনো অবকাশই নেই, কোনো কারণ নেই। ফেলুদা ফেলুদাই থাকবে, 100 বছর 200 বছর বাদে ফেলুদাই ফেলুদা থাকবে, আর তিনি যদি আছেন আমাদের সঙ্গে চিরদিনই থাকবেন। আমি আমার পার্সোনাল বলছি সত্যজিৎ বাবুকে আমার প্রণাম জানাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কোন প্রশ্ন? হ্যাঁ সত্যজিৎ রায়ের যে কোনো চরিত্রে সেটা প্রফেসর শঙ্কু হোক বা ফেলুদা আমরা দেখতে পাই নারী চরিত্রকে বিশেষভাবে ব্রাত্য করা হয়েছে, মানে সে ফেলুদার প্রেমিকা হোক তো সে প্রেমিকা অ্যাপার্ট ফ্রম দ্যাট কোনো পার্শ্ব চরিত্র মানে মুকুলের মার তো খুবই কম ভূমিকা আমরা দেখেছি, বা যে কোনো নেগেটিভ চরিত্র আমরা মহিলাদের দেখতে পাই না, এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? না বিশেষ কোনো কারণ নেই, কারণ একটাই, কারণ ফেলুদা কিন্তু লেখা হয়েছিল কিশোর কিশোরীদের জন্য, এটা ভুলে গেলে চলবে না, প্রথম বেরিয়েছিল সন্দেশে, কাজেই সেইখানে বাবা খুব কেয়ারফুল হয়েছিলেন যে যাতে ওই ধরনের জিনিস না আসে ফেলুদা গল্পের মধ্যে, মানে ওটা প্রাইমারিলি অবশ্যই আছে, অবশ্যই অবশ্যই আছে, মানে ডক্টর মুন্সির ডায়েরির মেইন ভিলেন হচ্ছে মহিলা একজন, তুমি কি কোথায় গেল? হ্যাঁ বলছি তুমি তুমি তো সেভাবে যেটা বললে সেটা ঘটনা যে মহিলা চরিত্র সেরকম দেখা যায় না বইতে সিনেমা তো নয়, কিন্তু তাই বলে কি তুমি ফেলুদাকে কম ভালোবাসো? না কালি কোনো অসুবিধা নেই, আর যদি মহিলা চরিত্রের সঙ্গে ওরকম অন্যরকম কিছু দেখতে হয় আমার ব্যোমকেশটা দেখে নিও তাহলে, আমি অন্য ছবিটা প্রমোট করে দিলাম। আচ্ছা লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, অনেকগুলো হাত, আমি জানি না টস করতে হবে, আমি অর্গানাইজারদের ডাকছি, অনেকগুলো হাত, আমি কি করব? আমি এখানে সামনে একজনকে দেখ, পেছনে পেছনে মাইক্রোফোন কোথায়? হ্যাঁ হ্যালো হ্যালো। আচ্ছা আমরা দুটো প্রশ্ন নেবো, জাস্ট আমার যদি একটা বলা হয়েছে জাস্ট দুটো প্রশ্ন নেবো, আমি শুধু আপনি কুইকলি জিজ্ঞেস করুন, খুব সংক্ষেপে জিজ্ঞেস করুন, সময় নেই। আমি সন্দীপ স্যারকে এটা জিজ্ঞেস করতে চাই যে আমরা তো ডবল ফেলুদা পাচ্ছি ডিসেম্বরে, ডেফিনেটলি দ্যাট হ্যাজ বিন অ্যানাউন্সড অফিসিয়ালি টুডে, বাট আমি জেনেছিলাম যে গ্যাংটকে গণ্ডগোল হওয়ার কথা ছিল, এবং হ্যাঁ এটা বলুন প্লিজ। না কাগজের খবরে সব বিশ্বাস করবেন না, কাগজের খবরে বিশ্বাস করবেন না, এখন আমরাই তো আজকে বলে দিলাম যে এটা হচ্ছে, তারপরে গ্যাংটকে গণ্ডগোল অবশ্যই হবে, কারণ সেটা আমার পাইপলাইনে ডেফিনেটলি রয়েছে, তদ্দিনে যদি জটায়ু পেয়ে যাই আমার আরেকটা খুব প্রিয় গল্প আছে। সরকার লাগবে, জটায়ু তো লাগবে না, না সেটা তো গ্যাংটকে গণ্ডগোল অবশ্যই, গ্যাংটকে গণ্ডগোল তো হবেই, কিন্তু যদি যেদিন আমি জটায়ু পাবো আমার নিজের ভীষণ প্রিয় গল্প হচ্ছে ছিন্নমস্তার অভিশাপ। ডেফিনেটলি ডেফিনেটলি। লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, একটা করার ইচ্ছে আছে অবশ্যই। সুজিত সরকার সোনার কেল্লা রিমেক করছেন শুনেছিলাম, এবং আমির খান ফেলুদার চরিত্রে অভিনয় করবে এটাও শুনেছিলাম, এই ব্যাপারটা কি মানে অফিসিয়াল, মানে এই ব্যাপারে কি আপনি কিছু? আমার মনে হয় তুমি আর্থিক উত্তর পেয়ে গেছো রিঅ্যাকশনে, খবরের কাগজের রিপোর্টে সবসময় বিশ্বাস করবেন না, বলে দিল তো। লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ কুইকলি, এটা সন্দীপ বাবুকে রিকোয়েস্ট, সত্যজিৎ রায়ের যে দুটো ফিল্ম করেছেন ফেলুদা তাতে আমি অন্তত তিনটে খুব ভালো ভালো মানে বাচ্চা ছেলের রোল পেয়েছি, আপনি যদি আরেকবার একটা এরকম একটা রোল করে ফেলুদা করেন?
মানে মুকুল এবং দুটো মুকুল এবং ক্যাপ্টেন স্পার্ক না সেরকম মানে ছোট সেরকম চরিত্র নয়ন রহস্যতে আছে অবশ্যই আছে এবং তো আপনি কি বলছেন মানে নতুন কিছু করার আর ওটা বাচ্চা রাখতে তাহলে তো গল্পতে বাচ্চা থাকতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট সেটা নয়ন রহস্যতে রয়েছে এবং সেটাও ভবিষ্যতে করার পরিকল্পনা আছে আচ্ছা শেষ কথাটা এখনকার ফেলুদাই বলবে আবির না না আমি ওই জন্য থ্যাংক ইউ আপনাদের সবাইকে ধন্যবাদ আমি জানি অনেকগুলো কোয়েশ্চেন এখনও রয়ে গেছে ঠিক আছে আমরা পরে আবার কোনো আলোচনা করে নেবো আপাতত আমার মনে হয় আরও একবার থ্যাংক ইউ বোরিয়াকে যে এরকম একটা বইও আমাদেরকে আজকে উপহার দিল যে উপলক্ষে আজকে এখানে আসা এবং আমি বোরিয়াকে আজকেই বলছিলাম যে আমার কাছেই অনেকে জিজ্ঞাসা করছেন যে কোথায় পাবো বইটা আমার মনে হয় বোরিয়া তুমি একবার একটু বলে দাও লাউঞ্জে আপনাদের যার যার প্রশ্ন বাকি আছে ওরা সবাই কিছুক্ষণ না না আমি সত্যি কথা বলছি যে এত ভালো ফ্যান রিভিউট কিন্তু আর কেউ দেয়নি এক্স্যাক্টলি সত্যি কথা বলছে এবং খুব একটা ঝলমলে ঝকঝকে একটা বই হয়েছে সবাই অবশ্যই বইটা কিনবেন যারা ফেলুদাকে ভালো মানে একবার একবার ধরলে ছাড়া যায় না গুড নাইট বোরিয়াকে বলতে পারি শুভরাত্রি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ওয়ান্ডারফুল অডিয়েন্স থ্যাংক ইউ